সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বৈদ্যুতিক কারণে যথাসময়ে ক্লাসটি করানো সম্ভব হয়ে ওঠেনি, তাই আবারও লাইভে চলে আসলাম। তোমরা দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, এবং তোমরা তোমাদের একটু বন্ধুদের মেনশন করে দাও যে লাইভ ক্লাসে শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও যে আজকের লাইভ ক্লাসে শুরু হয়ে গেছে, আসলে দেরি হয়ে গেল বৈদ্যুতিক কারণে। আন্তরিকভাবে দুঃখিত, আসলে লোডশেডিং ছিল, লোডশেডিং থাকার কারণে আসলে টাইম মতো ক্লাসটি শুরু করা সম্ভব হয়নি। সারিয়ার নাম ওয়ালাইকুম সালাম, অন্তর দিয়ে আদাব আদাব। তোমরা জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। রিপন আহমেদ জয়া এত সময় কইছিলেন, রিপন আসলে লোডশেডিং ছিল, লোডশেডিং থাকার কারণে আসলে সময় মতো ক্লাসটি শুরু করা সম্ভব হয়নি, তাই তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে, এবং তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা জানাও কে কোথা থেকে ক্লাসে জয়েন হয়েছো, তোমরা জানাবে কে কোথা থেকে জয়েন হয়েছো, তোমরা একটু জানাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে, সেই সাথে তোমরা আজকের ক্লাসটি শেয়ার করে দাও। আজকের ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। তাহলে ওকে সব ওকে আছে, ঠিক আছে, ওকে সব ঠিকঠাক। আসলে সময় অতিবাহিত হওয়ার কারণে আসলে আজকে লাইভে উপস্থিতি কম। যাই হোক, তোমরা 22 জন জয়েন করছো, সকলকে আবারও বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাব, এখন আমরা কথা বাড়াবো না। তাহলে আমরা এইচএসসি অ্যাকাউন্টিং স্পেশাল লাইভ ক্লাস করব আজকে। আজকের অধ্যায় হচ্ছে অংশীদারি ব্যবসার হিসাব। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব, আজকে আমরা অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায় নিয়ে আলোচনা করব, এবং আমরা একটি ম্যাথ সলভ করার চেষ্টা করব। আমরা শুরুতে একটু বেসিক আলোচনা করব। আমরা সবাই জানি যে অংশীদারি কারবার কী, আমরা কিন্তু সবাই জানি যে দুই বা ততোধিক ব্যক্তি যখন নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। আমি আবারও বলতেছি, দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আসলে এক মালিকানা কারবারের মতো অংশীদারি ব্যবসাও গঠন করার জন্যে তোমাকে কোনো আইনের আশ্রয় নিতে হবে না। তুমি চাইলেই অংশীদারি ব্যবসা শুরু করতে পারবা, তুমি চাইলেই অংশীদারি কারবার বিলোপ সাধন করতে পারবা, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, যেমন এক মালিকানা কারবারের কিন্তু কোনো ভিত্তি নাই, তোমার ইচ্ছার মতো সব কিছু হবে, কিন্তু অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এই চুক্তি মৌখিক হতে পারে, আবার লিখিত হতে পারে, তাহলে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এই চুক্তি মৌখিক হতে পারে, আবার লিখিত হতে পারে, আমরা কিন্তু সবাই জানি। তাহলে অংশীদারি ব্যবসায় আমরা ক্লিয়ার হলাম যে অংশীদারি ব্যবসায় কী। আরেকটা বিষয়, অংশীদারি ব্যবসার একটি আইন আছে, 1932 সালের অংশীদারি আইন। এই 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী মূলত আমরা অংশীদারি ব্যবসায় কী করি, তোমার হিসাবগুলো সংরক্ষণ করি বা অংশীদারি ব্যবসায় পরিচালনা করি, 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। এখন আমরা অংশীদারি ব্যবসায় কিছু বেসিক আলোচনা করবো, তারপরে মেয়াদে যাবো। তাহলে আজকে দেখো এইচএসসি অ্যাকাউন্টিং অধ্যায় অংশীদারি ব্যবসার হিসাব পর্ব 1 বেসিক সহ। আসলে আমরা আজকে একটি ম্যাথ সলভ করব, সেই সাথে বেসিক আলোচনা করব। তাহলে সরাসরি আমি একটু আগে বেসিকে চলে যাই, তারপর আমরা আসলে এই প্রশ্ন 1 এই ম্যাথটা সলভ করব, তার আগে আমরা একটু বেসিকে চলে যাই। এই দেখো অংশীদারি ব্যবসার হিসাব। অংশীদারি ব্যবসায় এটি কিন্তু আইন দ্বারা সৃষ্ট ব্যবসায় না। আমরা অংশীদারি ব্যবসায় এক মালিকানা কারবারের মতো যখন ইচ্ছা শুরু করতে পারি, যখন ইচ্ছা বিলোপ সাধন করতে পারি। এক মালিকানা কারবার অংশীদারি কারবারের মধ্যে তফাৎ হচ্ছে সামান্যটুকু। এক মালিকানা কারবারে মালিক হচ্ছে একজন, আর অংশীদারি কারবারে মালিক হচ্ছে দুয়ের অধিক, অর্থাৎ দুই বা ততোধিক। ওই জন্যে অংশীদারি ব্যবসা শুরু করার আগে আমাকে মৌখিক বা লিখিত চুক্তি সম্পাদন করতে হয়, কারণ যেহেতু মালিক দুই বা ততোধিক, তাদের আবার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। দেখা যাবে আমি একটা কথা বলবো, অন্যজন রাখবে না, অন্যজন একটা কথা বলবো, আমি রাখবো না। আমাদের মধ্যে কিন্তু হানাহানি ঝগড়া হতে পারে, যেমন টাকা বন্টন করতে অর্থাৎ মুনাফার অংশ ভাগ করতে ঝগড়া লাগতে পারে, দায়িত্ব পালন করতে ঝগড়া লাগতে পারে। এই জন্য আমরা কী করবো, মৌখিক বা লিখিত চুক্তি করে আমরা ব্যবসায় শুরু করব। এই জন্যে অংশীদারি ব্যবসায়ে বিভিন্ন যে
হিসাবগুলো সংগঠিত হয়, অর্থাৎ যে ঘটনাগুলো সংগঠিত হয়, এই ঘটনাগুলোর মধ্যে যেগুলো লেনদেন, এই লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য নির্দিষ্ট কোনো আইন কানুন বা নিয়ম নীতি নেই। আমরা মূলত অংশীদারি ব্যবসায়ে একমালিকানা কারবারের মতো করে হিসাব সংরক্ষণ করি। তাই দেখো আমি লিখছি যে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের হিসাব সংরক্ষণের নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই। তাহলে আমরা সবাই জানি যে অংশীদারি ব্যবসা 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়, কিন্তু 1932 সালের আইনে হিসাব সংরক্ষণ সংক্রান্ত কোনো নিয়ম কানুন নাই। তাই একমালিকানা কারবারের মতো রীতি, দেখো একমালিকানা কারবারের মতো রীতিনীতি অনুসরণ করে অংশীদারি ব্যবসার হিসাব বই সংরক্ষণ করা হয়। তাহলে অংশীদারি ব্যবসায়ের হিসাব সংরক্ষণের জন্য আসল নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই, আমরা একমালিকানা কারবারের মতো করেই আসলে অংশীদারি ব্যবসার হিসাব সংরক্ষণ করব। একবার ক্লিয়ার? এখন আমরা একমালিকানা কারবারে যেমন হিসাব সমীকরণটা জানি, একমালিকানা কারবারের জন্য মৌলিক হিসাব সমীকরণ কি? এ সমান সমান এল প্লাস ওই। এটা কিন্তু এক আমার একমালিকানা কারবার বলতে যে কোনো কারবারের জন্য এটা মৌলিক হিসাব সমীকরণ, এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ। তাহলে মৌলিক হিসাব সমীকরণ অনুযায়ী আমাদের মৌলিক সমীকরণ হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ই। এখন আসো আমার অংশীদারি কারবারের আসলে হিসাব সমীকরণটা কী হবে? এ সমান এল প্লাস পার্টনার ইকুইটি পি। তার মানে মৌলিক হিসাব সমীকরণের মতোই ওই ওতে ওনার্স, অর্থাৎ একজন যখন মালিক হয় ওনার্স ইকুইটি হয়, আর এখানে তো অংশীদারি ব্যবসায় একাধিক মালিক ওই জন্য পার্টনার্স ইকুইটি। তার মানে অংশীদারি ব্যবসায়ের হিসাব সমীকরণটা হচ্ছে এটি এ সমান এল প্লাস পি, পিতে কি পার্টনার, পিতে কি পার্টনার, পার্টনার ইকুইটি। এখানে আর আলাদা কোনো কিছু নেই, আসলে আমরা এক মালিকানা কারবারের মতো এভরিথিং এখানে করবো, আর এখানে কোনো কিছু না। তাহলে এখন আমরা চলে আসি। জাহিদ হাসান বলছে, স্যার এই ক্লাস কি ইউটিউবে আছে? আপনার চ্যানেলের নাম কি? ইউটিউব লাইভ ক্লাস হয়েছে? আসলে এইগুলো চ্যানেল আসলে ইউটিউবে আমি পরবর্তীতে আপলোড করি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তোমার হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং, মনে রাখবা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং। হোয়াইট বোর্ড লিখে স্পেস দিয়ে অ্যাকাউন্টিং লিখবা, হোয়াইট বোর্ড লিখে স্পেস দিয়ে অ্যাকাউন্টিং লিখবা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং। আগামীকাল ইনশাল্লাহ এই ক্লাসটি আর তুমি হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং চ্যানেলে পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। তাহলে ওকে, আমি আর কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে আসি। তামিম আহমেদ, কারেন্ট চলে গিয়েছিলো নাকি স্যার? হ্যাঁ, কারেন্ট চলে গিয়েছিলো, এই জন্য আসলে আমি ক্লাসটা সময় মতো করতে পারি নাই, শুরু হয়েই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। মোর্শেদ আলম বলছে, কক্সবাজার থেকে আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ মোর্শেদ তোমার আমার ক্লাস ভালো লাগার জন্য, অনেক ধন্যবাদ, তুমি অনেক দূর থেকে আমার ক্লাস দেখতেছো কক্সবাজার থেকে, আসলে অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে ওকে, আমি আর কথা বাড়াবো না, আমরা চলে আসবো অংশীদারি ব্যবসায়ের একটু বেসিক আলোচনায়। দেখো, তাহলে আমরা একমালিকানা কারবারের মতোই আমরা অংশীদারি ব্যবসায়ে আমাদের যে লেনদেনগুলো সংগঠিত হয় আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি। তাহলে অংশীদারি ব্যবসায় আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, আমরা একমালিকানা কারবারে যেমন একমালিকানা কারবারে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, অংশীদারি ব্যবসায় কিন্তু আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি। আমরা সবাই জানি যে আর্থিক বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য কী। আমরা যে ব্যবসায় করতেছি, আমরা যদি আর্থিক বিবরণী প্রস্তুত না করি, আমরা কিন্তু বুঝতে পারবো না যে একটি নির্দিষ্ট হিসাবকালে আমার নিট লাভ কত বা নিট ক্ষতি কত। আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি একটা আর্থিক বছরে ফলাফল নির্ণয়ের জন্য, আর্থিক বছর শেষে মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়ের জন্য, একটা নির্দিষ্ট তারিখে মোট সম্পদ আর মোট দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য আসলে আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। অ্যাজ এ মালিক বা অ্যাজ এ বিজনেসম্যান, তুমি যদি একটি প্রতিষ্ঠানের মালিক হও, তোমার কিন্তু প্রত্যেকটা হিসাবকাল অন্তর অন্তর, অর্থাৎ হিসাবকালের শেষে তোমার ওই প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কত তা জানতে হয়। এই লাভ ক্ষতি নির্ণয়ের জন্যই কিন্তু আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণী অধ্যায়টি প্রস্তুত করি। আবার আমি মালিক, আমার প্রতিষ্ঠানে মালিকরা সত্য কথা, অর্থাৎ আমার স্বত্বাধিকারী কত আছে সেটা নির্ণয়ের জন্য আমরা কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করি, এবং আমরা সম্পদ আর দায় নির্ণয়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করি। এখন একমালিকানা কারবারের মতো অংশীদারি কারবারেও কিন্তু আমরা কী করি? আর্থিক বিবরণী প্রস্তুত করি। তাহলে অংশীদারি ব্যবসার আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, আর অংশীদারি ব্যবসায় আমরা আর্থিক বিবরণী কীভাবে প্রস্তুত করি আমি তোমাদের কিন্তু বেসিকটাকে ক্লিয়ার করতেছি, তারপরে কিন্তু আমি ম্যাথে যাবো, কারণ বেসিকটা এত ইম্পর্টেন্ট, আমরা যদি বেসিকটা বুঝতে পারি আমার কাছে ম্যাথটা কিন্তু খুব সহজ হবে। তাই তুমি একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে আমি কী লিখছি দেখো, অংশীদারি ব্যবসার আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, আমরা অংশীদারি ব্যবসায় আর্থিক বিবরণী কীভাবে প্রস্তুত করি? তাহলে একমালিকানা কারবারের ন্যায় অংশীদারি কারবারেও আগে ঘটনার সৃষ্টি হয়, ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয়, লেনদেনগুলো জাবেদাভুক্ত করতে হয়, জাবেদা করার পর আমাকে
খতিয়ান করতে হয়, খতিয়ান করার পর রেওয়ামিল করতে হয়, তারপরে আমাকে সমন্বয় দাবাদা করতে হয়, সমন্বিত রেওয়ামিল করতে হয়, তারপরে কিন্তু আর্থিক বিবরণী করতে হয়। এখানেও কিন্তু তার ব্যতিক্রম না। তাহলে এখানে আমি সরাসরি আর্থিক বিবরণী আসছি, তাহলে অলরেডি ওই ধাপগুলো হয়ে গেছে। তাহলে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি, আর্থিক বিবরণীর কিন্তু আমাদের মূল ধাপ হচ্ছে তিনটা, আরও ধাপ আছে নগদ প্রবাহ বিবরণী এবং টিকা। আসলে আমাদের আর্থিক বিবরণী হচ্ছে মোট ধাপ পাঁচটা, একটা আছে আয় বিবরণী, একটা আছে মালিকানা স্বত্ব বিবরণী, একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আরেকটা আছে নগদ প্রবাহ বিবরণী, আরেকটা হচ্ছে টিকা বা নোট, যেটা আমরা আর্থিক অবস্থার বিবরণী নিচে লিখি। তারপরে পরে আমি আসতেছি। তাহলে আর্থিক বিবরণী আমরা যে করি আমাদের সিলেবাস অনুযায়ী, আর্থিক বিবরণীর ধাপ তিনটা, আমাকে প্রথমে আয় বিবরণী প্রস্তুত করতে হয়, তারপরে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করতে হয়, তারপরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে আমরা সবাই জানি যে আয় বিবরণীতে কী বসে, আমরা কিন্তু সবাই জানি আয় বিবরণীতে কী বসে। আমরা যে আর্থিক বিবরণীতে আয় বিবরণী করি, আয় বিবরণী, বিবরণী, আমরা আয় বিবরণীতে কী বসাই? একটি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় হিসাব, মুনাফা জাতীয় হিসাব, দেখো জাতীয় হিসাব। আমরা একটি প্রতিষ্ঠানে যখন আয় বিবরণী প্রস্তুত করি, নির্দিষ্ট হিসাব করার শেষে আমরা আয় বিবরণীতে কী লিপিবদ্ধ করি? একটি হিসাবকালের মুনাফাজাত হিসাবগুলো। মুনাফাজাত হিসাব মানে কি? তোমার আয় এবং ব্যয়। তাহলে একটি প্রতিষ্ঠানের সারা বছরের আয় ব্যয় নিয়ে আমরা কিন্তু আয় বিবরণী প্রস্তুত করি। আর আয় বিবরণী প্রস্তুত করলে আমরা কিন্তু আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি যে উক্ত হিসাবকালে আমার কত টাকা লাভ হয়েছে আর কত টাকা ক্ষতি হয়েছে। এই কত টাকা লাভ হয়েছে আর কত টাকা ক্ষতি হয়েছে এটা জানার জন্যই কিন্তু আমরা আয় বিবরণী প্রস্তুত করি। তাহলে আয় বিবরণীর এলিমেন্ট কী, কী দ্বারা আমি আয় বিবরণী প্রস্তুত করি? আমরা আয় বিবরণী প্রস্তুত করি দুটা জিনিস দ্বারা, একটা হচ্ছে আয়সমূহ, আয়সমূহ, আর একটা হচ্ছে ব্যয়সমূহ। বিষয়টা বোঝার চেষ্টা করো, আয়সমূহ, ব্যয়সমূহ। ঠিক তেমনইভাবে আমরা অংশীদারি কারবারেও কিন্তু দেখো আমি লিখে দিছি স্পষ্ট আকারে, বেসিক ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো অংশীদারি ব্যবসার আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, এই মুনাফা জাতীয় হিসাব, দেখো মুনাফা জাতীয় হিসাব, এই মুনাফা জাতীয় হিসাব আমরা প্রস্তুত করি আয় বিবরণীতে। মুনাফা জাতীয় হিসাবগুলো আমরা লিপিবদ্ধ করি আয় বিবরণীতে, কারণ আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা কিন্তু নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করি। ওকে, এটা আমরা সবাই জানি। এখন আমরা যখন এই অধ্যায়ে আমাদের সৃজনশীলে করণীয় দেখি, করণীয়তে কিন্তু কখনো আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে বলে না, করণীয়তে প্রস্তুত করতে বলে ধরো আমার লাভ ক্ষতি আবন্টন হিসাব, আবন্টন হিসাব। আবার কখনো কখনো আমাকে প্রস্তুত করতে বলে সমন্বিত, সমন্বিত লাভ ক্ষতি আবন্টন হিসাব। তাহলে আমার এই অধ্যায়ে আসলে এই দুইটার মধ্যে কিন্তু আমাকে যে কোনো একটা প্রস্তুত করতে বলে। আমি কখনো কখনো দেখব যে আমাকে লাভ ক্ষতি আবন্টন বা বন্টন হিসাব প্রস্তুত করতে বলছে, হিসাব বা বিবরণী, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, হিসাব বা বিবরণী। আর একটা হচ্ছে সমন্বিত লাভ ক্ষতি হিসাব বা বিবরণী, আমরা কিন্তু সবাই জানি। এখন আমি যেটা বললাম, দেখো আমি যেটা বললাম তার সাথে কিন্তু মিল হচ্ছে না। আমি বললাম যে অংশীদারি ব্যবসায় আমরা এক মালিকানা কারবারের ন্যায় আমরা কিন্তু আয় বিবরণী প্রস্তুত করি। তাহলে অংশীদারি ব্যবসায়ী কিন্তু আয় বিবরণী প্রস্তুত করছে। তাহলে আয় বিবরণী যদি প্রস্তুত করে থাকে, তাহলে আমি আয় বিবরণী প্রস্তুত না করে আমি লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করতেছি, এটা আগে আমাকে জানতে হবে। আর আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই জিনিসগুলো জানে না, আমরা কিন্তু মুখস্থ করে অন্ধ হাফেজের মতো অঙ্ক করি। এটি কিন্তু আমাদের একটা সমস্যার কারণ, অঙ্ক না বুঝার। তার আগে আমাকে বুঝতে হবে যে আসলে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করি, এটি আগে আমাকে বুঝতে হবে। তাহলে আগে আমরা প্রস্তুত করি আয় বিবরণী, আয় বিবরণী প্রস্তুত করে আমরা নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করি। এখন আয় বিবরণী প্রস্তুত করে নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করার পর আমি দেখলাম যে কিছু আয় এবং ব্যয় আয় বিবরণীতে লিপিবদ্ধকরণে বাদ গেছে। এই যে মূল পয়েন্টে আমি আসলাম, আয় বিবরণী প্রস্তুত করার পর, অর্থাৎ আমি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমি আয় বিবরণী প্রস্তুত করলাম, আয় বিবরণী প্রস্তুত করার পর আমি দেখতেছি কিছু আয় এবং কিছু ব্যয় আমার আয় বিবরণীতে লিপিবদ্ধকরণে বাদ গেছে। এই যে আমার আয় বিবরণীতে কিছু ব্যয় এবং কিছু আয় যে লিপিবদ্ধকরণে বাদ গেছে, এই লিপিবদ্ধকরণে বাদ যাওয়ার পরেও আমার যে নিট আয় বা নিট ক্ষতিটা বের হয়েছে, দেখো আয় বিবরণী হতে নিট আয়, ধর আমি নিট আয় পেয়েছি, এই নিট আয়টা কি আমার সঠিক হবে না? এটি কিন্তু ভুল, এটি হবে আমার ভুল। কেন ভুল? কারণ আমি যে আয় বিবরণী প্রস্তুত করলাম, ওই আয় বিবরণীর মধ্যে যদি ন্যূনতম একটা ব্যয় লিপিবদ্ধকরণে বাদ যায়, বাদ যাওয়ার ফলে যে রেজাল্টটা বের হবে এই রেজাল্টটা কিন্তু আমার ভুল। কারণ আমি তো জানলাম আমার যে নিট আয় বের হয়েছে, ওই নিট আয়ের মধ্যে একটা ব্যয় সমন্বয় সাধন করা হয়নি, একটা আয় সমন্বয় সাধন করা হয়নি, তাহলে আমার এই নিট আয়টা তখন হবে ভুল। মূল পয়েন্টটা এটা। তাহলে এটা মাথায় রাখবে, আসলে শুধু যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তা না,
প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যে তুমি আয় বিবরণী করলা, আয় বিবরণী করার পর তুমি লক্ষ্য করলা যে তুমি কর্মচারীর বেতন 5,000 টাকা লিপিবদ্ধ করো নাই, বা বিজ্ঞাপন ব্যয় 2,000 টাকা লিপিবদ্ধ করো নাই, বা কোনো আয় লিপিবদ্ধ করো নাই, যখনই দেখবা যে তুমি একটি ব্যয় বা একটি আয় লিপিবদ্ধ করো নি, তার মানে তোমার আয় বিবরণীতে যে রেজাল্টটা শো করবে নিট মুনাফা বা নিট ক্ষতি, এটি হবে ভুল। তাহলে এখন আমি এখান থেকে কী বলতে পারি, যে আমরা লাভ লোকসান আবন্টন হিসেব কেন প্রস্তুত করি অংশীদারি ব্যবসায়? লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি এই জন্য যে আয় বিবরণীতে যে ব্যয়গুলো আর যে আয়গুলো আমরা লিপিবদ্ধ করতে পারিনি, এই অলিপিবদ্ধ বা অসমন্বিত ব্যয় এবং আয় হিসাবভুক্ত করার জন্য আমরা লাভ লোকসান হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি। তাই তোমরা একটু জানাবে এই বিষয়টা ক্লিয়ার কিনা, যে লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করা হয় একটু তোমরা জানাবে। তামিম আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা একটু জানাবে, তোমরা জানাও এখন লাভ লোকসান আমাউন্ট হিসাব কেন প্রস্তুত করা হয়, তোমরা ক্লিয়ারলি জানাও। রেজাউনা ইসলাম স্যার, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ ভালো লাগার জন্য। তাহলে তুমি জানাও, তোমরা জানাও যে লাভ লাভ ক্ষতি আবন্টন হিসাব আমরা অংশীদারি ব্যবসায় কেন প্রস্তুত করি, এই বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করার মূল উদ্দেশ্য বা মূল কারণ হচ্ছে আমরা যে ব্যয়গুলো বা যে আয়গুলো অংশীদারি কারবারের আয় বিবরণে লিপিবদ্ধ করতে পারিনি, এগুলোকে লিপিবদ্ধ করার জন্য মূলত আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব বা লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করি। তাহলে সবাই একটু দ্রুত জানাবে ক্লিয়ার কি না, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কি না। স্যার অবসয়টা একটু বুঝায় দেন, এখানে আসলে অপচয় কেন আসতেছে ভাই? আজকে আমরা অঙ্ক করতেছি অংশীদারি ব্যবসার হিসাব, এই এই টপিক সংক্রান্ত তোমরা প্রশ্ন করো, তাহলে ইনশাল্লাহ তোমরা উত্তর পাবে। অন্য টপিক নিয়ে প্রশ্ন করলে আসলে এটি কিন্তু অন্যায়। আমি করাচ্ছি কি, তুমি যা আন্দাজে একটা প্রশ্ন করে তাতে হবে না। তাহলে দেখো বিষয়টা ক্লিয়ার কিনা একটু তোমরা জানাবা। তাহলে আমরা কিন্তু জানলাম যে আমরা লাভ লাভ ক্ষতি আবন্টন হিসাব কেন প্রস্তুত করি। তো লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করার মূল উদ্দেশ্য কি, যে অংশীদারি ব্যবসায়ে একটি নির্দিষ্ট হিসাবকালে যে ব্যয়গুলো আর যে আয়গুলো আয় বিবরণীতে লিপিবদ্ধকরণে বাদ গেছে, ওই অলিপিবদ্ধ আয়গুলো আর ব্যয়গুলো লিপিবদ্ধ করার জন্য আমরা মূলত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি। তাহলে একটু জানাবে ক্লিয়ার কিনা। হ্যাঁ আরিফ বলছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার না, হ্যাঁ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, হ্যাঁ ক্লিয়ার স্যার। তারপরে সাইমুন বলছে ক্লিয়ার, ধন্যবাদ। এখন আসো, আবার আমার দেখা যায় কখনো কখনো সমন্বিত লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করতে বলে। এবার সমন্বিত, দেখো সমন্বিত, তাহলে এখানে কিন্তু ধারাবাহিক আছে। প্রথমে আয় বিবরণী, প্রথমে কি আমি আয় বিবরণী প্রস্তুত করি, আয় বিবরণী প্রস্তুত করার পর আমি দেখলাম কিছু ব্যয় আর কিছু আয় আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে কিছু ব্যয় আর কিছু আয় যে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, তার মানে এই না আমি আয় বিবরণী কেটে দিয়ে আবার আয় বিবরণী প্রস্তুত করবো, সম্ভব না। হিসাব বিজ্ঞানে যেটা হিসাব করে ফেলছে সেটা শেষ। তাহলে যে ব্যয়গুলো যে ব্যয় আয়গুলো আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, ওগুলোকে ওগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করি, ক্লিয়ার? এখন আমরা দেখা যাবে যে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আবার দুই একটা আয় ব্যয় লিপিবদ্ধকরণে বাদ গেছে। দেখো আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, আমি স্টেপ বাই স্টেপ, আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় নাই তাই লাভ লোকসান আবন্টন, আবার দেখা গেল লাভ লোকসান আবন্টনেও দুই একটা ব্যয় বা আয় লিপিবদ্ধকরণে বাদ গেছে। তাহলে এখন করণীয় কি মুশকিল, যে আমি আয় বিবরণীতে লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়েছি তাই আমি লিপিবদ্ধ করে দিয়েছি লাভ লোকসান বন্টন হিসাব, এখন আবার কী হতো? লাভ লোকসান আবন্টনেও আবার মহা মুশকিল, লাভ লোকসান আবন্টনেও আবার মিস হবে। এখন লাভ লোকসান আবন্টনে যদি আবার কিছু আয় আর কিছু ব্যয় লিপিবদ্ধকরণে বাদ পড়ে যায়, ওগুলোকে লিপিবদ্ধ করার জন্য সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা হয়। তাহলে এবার তোমরা জানাও যে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করা হয়, এই জিনিসটা ক্লিয়ার কি না। স্যার মূলধন হিসাব এর সমন্বয় হিসাব কি এক? মূলধন হিসাবে সমন্বয় যেটা পড়ে ওটা সমন্বিত মূলধন হিসাব, হ্যাঁ ওটা সমন মূলধন, তুমি যে বলছো মূলধন হিসাব আর সোনার, মূলধন হিসাব আর সমন্বিত মূলধন হিসাব আলাদা, এই এই অংশের জন্য আমি করবো সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে আমি যেটা প্রশ্ন করলাম যে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করবো, এটা ক্লিয়ার কিনা একটু তোমরা জানাবা। তাহলে আমি আবারও বলতেছি, আয় বিবরণীতে আমরা একটি প্রতিষ্ঠানের সকল আয় আর ব্যয় লিপিবদ্ধ করি, কারণ অংশীদারি ব্যবসায়ে আমি যখন আয় বিবরণী প্রস্তুত করি, আয় বিবরণী প্রস্তুত করার পর আমি দেখতে পাই কিছু ব্যয় আর কিছু আয় আয় বিবরণীতে লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে, যেগুলো বাদ পড়ে গেছে ওগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করি। আবার লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করার পর আমি আবার দেখলাম যে কিছু ব্যয় আর কিছু আয় দুই একটা আয় ব্যয় লিপিবদ্ধকরণে বাদ গেছে লাভ ক্ষতি আবন্টন হিসাবে, এখন উপায় কী? ওই অলিপিবদ্ধ, কোথায় অলিপিবদ্ধ? লাভ ক্ষতি আবন্টন হিসাবে, ওগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমরা সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করি,
এটি হচ্ছে মূল বিষয়। তাহলে এইভাবে আমাকে চিন্তা করতে হবে, তারপরে আমাকে অঙ্ক যাইতে হবে, ক্লিয়ার? তাহলে আমরা এক মালিকানা কারবারের ন্যায় আমি যে আর্থিক বিবরণী প্রস্তুত করবো, আর্থিক বিবরণীর প্রথম ধাপ কী? আয় বিবরণী। আয় বিবরণী প্রস্তুত করার পর আমরা কী করি? মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করি। দেখো আমি সেম ওই ক্যাটাগরিতে বুঝাচ্ছি, এই দেখো মালিকানা স্বত্ব বিবরণী। তাহলে আমরা এক মালিকানা কারবারে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করি। তাহলে এক মালিকানা কারবারে মালিকানা স্বত্ব যে বিবরণী প্রস্তুত করি, আমরা মালিকানা স্বত্ব বিবরণী কীভাবে প্রস্তুত করি দেখো তো। আমরা সবাই জানি মালিকানা স্বত্ব যে বিবরণী আমরা এক মালিকানা কারবারে প্রস্তুত করি, আমরা লিখি প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন। বোঝার চেষ্টা করো, প্রারম্ভিক মূলধন। সে আমি দেখলাম প্রারম্ভিক মূলধন 2 লক্ষ টাকা, প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ টাকা। ওকে, আবার আমার অতিরিক্ত মূলধন নিয়ে আসা হয়েছিল, আমি লিখলাম অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন লিখলাম আমি 1 লক্ষ টাকা। তাহলে আমার কত হইল? 3 লক্ষ টাকা। আবার ধরো আমি 2020 সালে ব্যবসা করছি, 2020 সালের শেষে আমি আয় বিবরণী প্রস্তুত করে আমার নিট লাভ বের হয়েছে ধরলাম আমি 1,20,000 টাকা। তখন আমরা মালিকানা স্বত্ব বিবরণীতে কী করি? যোগ লিখি নিট লাভ, নিট লাভ বা আয় বা মুনাফা, নিট লাভ ধরলাম 1,20,000, যোগ করে কত পাই? 4,20,000। তারপর আমরা কী করি? ধরো আমি মালিক, আমি 50,000 টাকা উত্তোলন করছি, তখন আমরা উত্তোলনটা বিয়োগ করি, উত্তোলনটা বিয়োগ করি, ধরো 50,000 টাকা বিয়োগ করলাম। এই বিয়োগ করার পর যেটা টাকা পাই 3,70,000, এটাকে আমি বলি সমাপনী মালিকানা স্বত্ব, সমাপনী মালিকানা, মালিকানা স্বত্ব অর্থাৎ মূলধন, সমাপনী মূলধন। এটাই মূলত হচ্ছে আমার মালিকানা স্বত্ব বিবরণীর তোমার এলিমেন্ট বা উপাদান, বা এইভাবে আমরা মালিকানা স্বত্ব নির্ণয় করি। মালিকানা স্বত্ব বিবরণী নির্ণয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমি মালিক, আমার প্রতিষ্ঠানে সত্ত্বাধিকারের পরিমাণ কত, অর্থাৎ আমার দাবি কত, সেটা হচ্ছে তোমার প্রতিনিধিত্ব করে মালিকানা স্বত্ব বিবরণী। তারপরে আমার প্রতিষ্ঠানে বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত, এটা জানার জন্যই কিন্তু আমি মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করি। তাহলে আমি 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, 1 বছর পরে হিসাবকাল শেষে সেই 2 লক্ষ টাকা আমার দাঁড়াইছে এখন 3,70,000 টাকা। এটাই মূলত মালিকানা স্বত্ব বিবরণী। এখন এক মালিকানা কারবারে কিন্তু আমরা মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করি, কিন্তু অংশীদারি কারবারে আমরা মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত না করে আমরা মালিকানা স্বত্বের আদলে আমরা অংশীদারদের মূলধন হিসাব বা বিবরণী প্রস্তুত করি। এই মালিকানা স্বত্ব বিবরণী যে কথা, অংশীদারদের মূলধন হিসাব একই কথা, কিন্তু ওইখানে নাম দিয়েছি মালিকানা স্বত্ব। মালিকানা স্বত্ব মানে কি? মূলধন না, মূলধন বিবরণী। আর এখানে কী লিখছি আমি? অংশীদারদের মূলধন হিসাব বা বিবরণী, একই কথা। মালিকানা স্বত্ব মানেই মূলধন, মূলধন মানেই কিন্তু মালিকানা স্বত্ব। এখন আমরা অংশীদারদের যে মূলধন হিসাব প্রস্তুত করি, আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রচলিত 2টা পদ্ধতিতে প্রস্তুত করি, একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি আর একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। এইটা বোঝার জন্যই আসলে আমি টাকাগুলো মেনশন করছি। দেখো এখন আমি বুঝবো পরিবর্তনশীল পদ্ধতির জিনিসটা কী। আসলে প্র্যাকটিক্যালি আমি বুঝাচ্ছি, একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। অনেকে বলছে ঝাপসা দেখাচ্ছে, আসলে একটু কথাগুলো বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ আর ঝাপসা থাকলেও তোমরা বুঝতে পারবা। তাহলে আমি কী বললাম? যে মালিকানা স্বত্ব বিবরণী মানেই হচ্ছে অংশীদারদের তোমার মূলধন হিসাব। এখানে আমাদের অংশীদার মানে একাধিক মালিক, ওই জন্য আমাকে কী করতে হয়? অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হয়। তাহলে অংশীদারদের মূলধন হিসাবের আমার হচ্ছে আবার নিয়ম 2টা। আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করি, বা স্থায়ী পদ্ধতিতে আমরা মূলধন হিসাব প্রস্তুত করি। এখন পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করি, আসলে ওটার দ্বারা কী বোঝায়, আর স্থায়ী পদ্ধতিতে আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করি এটা দ্বারা কী বোঝায়, এটা আমরা এখন প্র্যাকটিক্যালি বুঝবো। দেখো আমি মালিক, আমি 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। এখন 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে আমি হিসাবকাল শেষে যখন আমার মূলধনের জেন নির্ণয় করছি, তখন আমার কিন্তু ছিল 1,70,000। তাহলে আমি 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে হিসাবকালে শেষে পাইলাম 3,70,000। তাহলে আমার কি মূলধনটা পরিবর্তন হয়েছে? এই জন্য এটাকে আমি বলতেছি, এই যে মালিকানা স্বত্ব বিবরণী করলাম, এটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে। তার মানে যে পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে বা মূলধন হিসাব লিপিবদ্ধ করলে প্রারম্ভিক মূলধন যত ছিল সেটা হচ্ছে বেশি বা কম হয়, এটাই হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করার পদ্ধতি। তাহলে পরিবর্তনশীল পদ্ধতি মানে আমার প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন ব্যতীত অন্য যে তোমার মূলধন সংক্রান্ত হিসাবগুলো আছে ওগুলো লেখার পরে আমার ফিগারের যে পরিবর্তন হবে, এই জন্য এটাকে বলতেছি পরিবর্তনশীল পদ্ধতি। যেমন দেখো আমি 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে এখন হিসাবকালের শেষে আমি টাকা পেলাম 3,70,000। তাহলে আমার কি টাকার পরিবর্তন হয়েছে না? এই জন্য এটাকে বলতেছি পরিবর্তনশীল পদ্ধতি। আর স্থায়ী পদ্ধতি মানে পরিবর্তন হবে না। আমি 2 লক্ষ টাকা নিয়ে শুরু করছি, আমি 1 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন আনছি, তারপরে আমার মূলধন 3 লাখ, এই 3 লক্ষ
3 লক্ষ স্থির থাকবে, বাকি আমার নিডলাম আমি এখানে সমন্বয় সাধন করবো না, উত্তরণ আমি এখানে সমন্বয় সাধন করবো না। আর এগুলো সমন্বয় সাধন করার জন্যে আমাকে নতুন একটা হিসাব করতে খুলতে হবে, সেটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব। তাহলে আমি সাধারণভাবে বা তোমার হচ্ছে কী বলবো আর শর্টকাটে আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব আমি কীভাবে প্রস্তুত করবো, আর স্থায়ী পদ্ধতিতে বা স্থিতিশীল পদ্ধতিতে আমরা মূলধন হিসাব কীভাবে প্রস্তুত করবো। তাহলে পরিবর্তনশীল পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন আমি যত টাকা নিয়ে আসছি, অন্যান্য যে আমার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সবগুলো যোগ করার পর আমি যে জেডটা নির্ণয় করব, তার মানে আমার প্রারম্ভিক মূলধনের চেয়ে নাই কম হবে নাই বেশি হবে, তাই এটাকে আমি বলছি পরিবর্তনশীল পদ্ধতি। আর স্থায়ী পদ্ধতি মানে আমার প্রারম্ভিক মূলধনের অতিরিক্ত মূলধন ব্যতীত আমি অন্য কোনো সমন্বয় এখানে সাধন করব না, তাই আমার টাকার কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমরা একটু জানাবা, একটু তোমরা জানাবা বিষয়গুলো ক্লিয়ার কিনা। পরিবর্তনশীল পদ্ধতি কী কষ্ট করে আর একটু বলবেন। আচ্ছা সমস্যা নেই, পরিবর্তনশীল পদ্ধতি আমি অঙ্কই করবো, এখানে কোনো চিন্তা করার কোনো ক্লিয়ার সমস্যা তোমার চিন্তা করার দরকার নাই, আমি আজকে পরিবর্তনশীল পদ্ধতির অঙ্কই করাবো। তা তোমরা একটু জানাবা বিষয়গুলো আমি যতটুকু বললাম ক্লিয়ার কিনা। তারপরে সর্বশেষ আমরা করবো উদারতপত্র বা স্থিতিপত্র অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এক মালিকানা কারবারও যেভাবে করবো আমরা অংশীদারি ব্যবসাও ঠিক একইভাবে করবো। তাহলে আমি আবারও বলতেছি, এক মালিকানা কারবারের মতো আমি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো, আমি প্রথমে আয় বিবরণী প্রস্তুত করবো অংশীদারি ব্যবসায়, তারপরে আমি মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত না করে ওর আদলে আমি অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবো, মানে এটা পরিবর্তন। মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত না করে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবো, তারপরে সর্বশেষে আমরা আর্থিক অবস্থার বিবরণী যেটা সমার্থক শব্দ উদারতপত্র স্থিতিপত্র প্রস্তুত করবো। ওকে, তাহলে আর এখানে কিন্তু প্রবলেম আমাদের নেই। এখন আমরা চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি অঙ্কে চলে আসবো, দেখো আমি অঙ্কে চলে আসলাম, এই যে আমার অঙ্ক প্রশ্ন এক, এই যে প্রশ্ন এক, দেখো প্রশ্ন এক, রাহুল সাজু, রাহুল রাজু ও সাজু একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার। তাহলে আমি পেয়ে গেলাম, আমরা সবাই জানি যে অংশীদারি ব্যবসায় অংশীদার 3 জন, আমরা সবাই জানি অংশীদারি ব্যবসায় অংশীদার 3 জন, সরি 2 জন, সর্বনিম্ন 2 জন, 2 বা ততোধিক ব্যক্তি যখন নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে যে ব্যবসায় গড়ে তোলে তাকে কিন্তু অংশীদারি ব্যবসায় বলা হয়। তাহলে অংশীদারি ব্যবসায় মালিক সর্বনিম্ন কয়জন? 2 জন। তাহলে এখানে স্পষ্ট বলা আছে রাহুল রাজু ও সাজু একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, এখানে কিন্তু স্পষ্ট বলা আছে। তাহলে আমরা যখনই দেখবো একাধিক মালিক, তার মানে এটা অংশীদারি কারবার, তাহলে এখানে এটা অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবারের মূল ভিত্তি কী? চুক্তি। অংশীদারি কারবারের মূল ভিত্তি চুক্তি। তাহলে আমি এখানে প্রশ্নটা না পড়ে একটু আমি চলে যাবো নিচের দিকে, আমি একটু তোমাদের বিষয়টা দেখাবো, একবার আমি নিচের লাইনে আসবো। কারণ যখন আমি অংশীদারি ব্যবসার অঙ্ক করবো আমরা কিন্তু নিচের লাইন দ্বারা আমরা অঙ্ক করবো, এটা মাথায় রাখবা, আমি নিচের লাইন দ্বারা এটা মাথায় রাখবা যে নিচের লাইন দ্বারা আমি অঙ্ক শুরু করবো। তাহলে একটু আমি সবার নিচের লাইনে আসি, নিচের লাইন পড়ার আগে একটু আমি আগে করণীয় দেখে নেবো, অর্থাৎ আমার সৃজনশীল প্রশ্নে কী কী চাইছে। কয়ে বলছে অংশীদারদের মূলধনের সুদ ও উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো, কয়ে বলছে, ক্ষয়ে বলছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তার মানে আমরা আজকে প্রাথমিক যেহেতু 1 নম্বর অঙ্ক করতেছি, আমরা আজকে লাভ লোকসান আবন্টন হিসাব কীভাবে প্রস্তুত করতে হয় তা শিখবো বা আলোচনা করবো। তাহলে আমি এখনই বললাম যে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব আমরা যে প্রস্তুত করি, এটা প্রস্তুত করার মূল কারণ কী? আমরা কিন্তু এখনই জানলাম যে এটি প্রস্তুত করার মূল কারণ কী। রিপন বলছে এক্সাম কি, এক্সাম কেমন ধরনের কোশ্চেন আসবে? আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো করাবো ইনশাআল্লাহ এই ক্যাটাগরির মধ্যেই তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, আমি যেভাবে করাবো ইনশাআল্লাহ এই রকম ক্যাটাগরির মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে, টেনশনের কোনো কারণ নাই। তোমাকে এখানে কী কী আছে মানে টপিকগুলো কী কী আছে এটা আগে আয়ত্ত করতে হবে, তার মানে তোমাকে আগে সাধারণ নিয়মে অঙ্ক শিখতে হবে। সাধারণ নিয়ম কোনটা? লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে, তারপরে আবার লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব তোমার স্থায়ী পদ্ধতিতে শিখতে হবে, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাবে তোমাকে অঙ্ক শিখতে হবে, কমিশন সংক্রান্ত অঙ্ক শিখতে হবে। এখানে তোমার ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি তোমাকে আগে আয়ত্ত করতে হবে। আর তারপরে পরে আমি আলোচনা করতেছি। খয়ে দেখো কী বলছে, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো লাভ লোকসান আবন্টন হিসাব আমরা জানলাম এখনে যে লাভ লোকসান আবন্টন হিসাব আমরা কেন প্রস্তুত করি, আমরা কিন্তু সবাই জানলাম যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি একটি হিসাবকাল শেষে যে ব্যয়গুলো আর যে আয়গুলো আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি এগুলো লিপিবদ্ধ করার জন্য কিন্তু আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করি, আমরা কিন্তু জানলাম এখনই। তাহলে এটি আরও আমি স্পষ্ট হবো শেষের লাইন দ্বারা, এই জন্য শেষের লাইনটা আমাকে খুব ভালোভাবে পড়তে হবে, মাথায় রাখবা। যখন তোমাকে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলবে এই সংক্রান্ত অঙ্ক আসবে, লাভ লোকসান আবন্টন হিসাব এটি 1 ক্যাটাগরির অঙ্ক, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব এটি 2 ক্যাটাগরির অঙ্ক। আগে তুমি ক্যাটাগরি বুঝবা,
যে তোমাকে সৃজনশীল প্রশ্নে লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করতে বলছে না সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করতে বলছে, এটি আগে লক্ষ্য করবা। যদি তোমাকে লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করতে বলে তাহলে তুমি শেষের লাইনটা আগে পড়বা, কারণ শেষের লাইনটা তুমি পড়লে বুঝতে পারবা কোন ব্যয় বা আয় আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে আর কোন ব্যয় বা আয় আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়নি। তাহলে আমি শেষের লাইনটা পড়বো, দেখো শেষের লাইনটা এই যে সাজু থেকে শুরু হয়েছে, সাজুর বেতন চার্জ করার পর, দেখো সাজুর বেতন চার্জ করার পর, সাজুর বেতন চার্জ করার পর, কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে, তারপরে সাজুর বেতন চার্জ করার পর, দেখো সাজু সাজুর বেতন চার্জ চার্জ করার পর, এই চার্জ করা মানে মাথায় রাখবা, চার্জ করা মানে হিসাবভুক্ত করা। এটা ভাষাটা এমন হতে পারে চার্জ করার পর, ডেবিট করার পর, হিসাবভুক্ত করার পর, বিভিন্নভাবে কিন্তু ভাষাটা থাকতে পারে, আর এই ভাষাটা শেষের লাইনে থাকবে। তাহলে তোমার প্রশ্নে বলা থাকবে যে অমুকের বেতন চার্জ করার পর, অমুকের বেতন ডেবিট করার পর, অমুকের বেতন হিসাবভুক্ত করার পর, অমুকের সুদ হিসাবভুক্ত করার পর, পণ্য উত্তোলন হিসাবভুক্ত করার পর, এইভাবে কিন্তু লেখা থাকবে। তার মানে যেটি লেখা থাকবে চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, তারপরে ডেবিট করার পর বা ক্রেডিট করার পর, এমন লেখা থাকতে পারে যে উত্তোলনের সুদ ক্রেডিট করার পর, মানে কি ওটি আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে যখনই প্রশ্নের শেষে লেখা থাকবে ডেবিট করার পর, ক্রেডিট করার পর, চার্জ করার পর, তারপর হিসাবভুক্ত করার পর, মানে ওগুলো আয় বিবরণীতে লেখা হয়ে গেছে। তাহলে এই বিষয়টা একটু তোমরা জানাবে ক্লিয়ার কি না। আমি যে বিষয়টা বললাম যে ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, ক্রেডিট করার পর, মানে কি, মানে যার কথা বলবে সেটি আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়ে গেছে। তোমরা জানাবে দ্রুত যে আমি যাহা বললাম এটি ক্লিয়ার কিনা, যে চার্জ করার পর, ডেবিট করার পর, ক্রেডিট করার পর, হিসাবভুক্ত করার পর, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও, দ্রুত জানাও এই বিষয়টা ক্লিয়ার কিনা, কারণ এই বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু আমার লাভ লোকসান আবন্টন হিসাবে প্রস্তুত করতে হবে। তো তোমরা দ্রুত জানাও এটি ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও এটি ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও এটি ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও। তাহলে এখানে স্পষ্ট বলতেছে সাজুর বেতন চার্জ করার পর, কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসার মুনাফার পরিমাণ হয় 44,500 টাকা। এই যে আমাদের মুনাফা 44,500 টাকা, তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই মুনাফাটা কই থেকে আসছে? দেখো তো, তুমি কি অঙ্ক করার সময় কখনো ভেবে দেখেছো এই মুনাফাটা কই থেকে আসছে? এটা কি হাওয়ায় উড়ে আসছে? না, এটা কিন্তু হাওয়ায় উড়ে আসে নাই, আয় বিবরণী প্রস্তুত করার ফলে এটা পাইছি আমি। দেখো আয় বিবরণী হতে, হ্যাঁ আয় বিবরণী হতে আমার মুনাফা পাওয়া গেছে, মুনাফা পাওয়া গেছে 44,500 টাকা। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আয় বিবরণীর কথার অস্তিত্ব নাই, তোমাকে এইটাই বুঝতে হবে। দেখো সাজুর বেতন চার্জ করার পর, কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে, অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে মানে কি, সাজুর বেতন ব্যতীত অন্যান্য প্রশ্নে যে ব্যয়ের আয় আছে এগুলো আমি আর হিসাববুক্ত করিনি। এদের সাধনের পূর্বে, পূর্বে মানে হিসাববুক্তর আগে, 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের মুনাফা, তার মানে আমি 2019 সালের 31 ডিসেম্বর তারিখে আমরা আয় বিবরণী প্রস্তুত করছি, ওই আয় বিবরণীর মধ্যে আমি সাজুর বেতন, এখানে যে সমন্বয়গুলো আছে, যে ব্যয় বা আয়গুলো আছে, শুধু সাজুর বেতন আমি হিসাবভুক্ত করছি বা ডেবিট করছি, অর্থাৎ ব্যয় হিসেবে দেখাইছি, কিন্তু অন্যান্য সমন্বয়গুলো আর আয় হিসেবেও দেখায় নাই, ব্যয় হিসেবেও দেখায় নেই, না দেখিয়ে আমি আয় বিবরণীতে আমরা নিট মুনাফা পাইছি 44,500 টাকা। তাহলে এই লিখলাম, দেখছো আয় বিবরণী হতে মুনাফা 44,500 টাকা, তাহলে এটা কত ইম্পর্টেন্ট। তাহলে আমরা আয় বিবরণী থেকে মুনাফা কত পাইলাম? 44,500 টাকা, 44,500 টাকা। আসিফ বলছো চার্জ বুঝি নাই, চার্জ স্যার আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, দেখো এখানে মূল বিষয়টা সাজুর বেতন চার্জ করার পর, চার্জ 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 মানে দেখানো, চার্জ ডেবিট ডেবিট ক্রেডিট হিসাবভুক্ত হিসাবভুক্ত করার পর, করার পর, এই এইরকম ভাষা থাকে। দেখো চার্জ ডেবিট ক্রেডিট হিসাবভুক্ত করার পর, মানে আয় বিবরণীতে লেখা হয়েছে, আয় বিবরণীতে,
আয় বিবরণীতে লেখা হয়ে গেছে, এটা মাথায় রাখবা। যখন লেখা থাকে চার্জ করার পর মানে হিসাবভুক্ত করার পর, ডেবিট করার পর মানে হিসাবভুক্ত করার পর, ক্রেডিট করার পর মানে হিসাবভুক্ত করার পর, আবার লেখা হয়েছে হিসাবভুক্ত করার পর, মানে এগুলো আয় বিবরণীতে লেখা হয়েছে। তাহলে দেখো এটা কী লেখা আছে, সাজুর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধনের পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের মুনাফা 44,500। এই যে 44,500 মুনাফা পাইছি আমি কই থেকে পাইছি, আয় বিবরণী প্রস্তুত করার ফলে। ওই আয় বিবরণীর মধ্যে সাজুর বেতন আমি লিপিবদ্ধ করছি, আর আমার এই অঙ্কে অন্যান্য যে ব্যয়গুলো আর আয়গুলো আছে এগুলো আমরা লিপিবদ্ধ করি নি। মূল পয়েন্টটা হচ্ছে এইটা। তাহলে এটি ইনশাল্লাহ এখন তোমাদের ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কী করবো, সাজুর বেতন ব্যতীত অন্যান্য যে ব্যয়গুলো আছে, অন্যান্য যে আয়গুলো আছে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে লিপিবদ্ধ করবো। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে প্রস্তুত করার পূর্বে আমরা কয় সলভ করি, কয়ে কী বলছে, কটা আমরা আগে সলভ করবো। আমি কিন্তু কয়েকটা আগে আলোচনা করলাম, আমি আগে এখন এখানে কটা করাবো, কয়ে কী বলছে। দেখো কয়ে বলছে, অংশীদারদের মূলধনের সুদ ও উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে কয়ে বলছে, অংশীদারদের মূলধনের সুদ আর উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। দেখো অংশীদারদের মূলধনের সুদ আর উত্তোলনের সুদ, মূলধনের সুদ মানে কি, এখানে মালিক কি দুয়ের অধিক, যে দুই বা ততোধিক ব্যক্তি যখন নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে যে ব্যবসায় গড়ে তোলে তাকে কিন্তু অংশীদারি ব্যবসায় বলে। কারণ আমরা সবাই জানি মালিক আর কারবার ভিন্ন দুটি সত্তা, সত্তা ধরে এ হচ্ছে একজন মালিক, এটা মালিক, এ একটা ব্যবসা শুরু করলো, এটা হচ্ছে তার কারবার, এটা তার কারবার, আমি মালিক এটা আমার কারবার। আর আমি মালিক, আমি ব্যবসায় যা বিনিয়োগ করি, ব্যক্তিগত যা বিনিয়োগ করি তাই কিন্তু মূলধন, তাই কি মূলধন। তাহলে আমি মালিক, আমার ব্যক্তিগত যা কিছু আমি ব্যবসায় বিনিয়োগ করব, আমার নিজের যা কিছু আমি ব্যবসায় বিনিয়োগ করব, এটাই কিন্তু আমার মূলধন। এখন আমরা হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী জানি মালিক আর প্রতিষ্ঠান ভিন্ন দুটি সত্তা, অর্থাৎ মালিক আলাদা প্রতিষ্ঠান আলাদা, মালিক আলাদা প্রতিষ্ঠান আলাদা। আমরা প্রতিষ্ঠানে কী করি, মালিকের নামে প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করি। তাহলে আমি মালিক, যত টাকা প্রতিষ্ঠানে মূলধন বাবদ নিয়ে আসছি ওই টাকার উপর প্রতিষ্ঠান আমাকে সুদ দিবে। দেখো তাহলে আমি মালিক, প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করছি, টাকাটা ব্যবসায় ইউজ করতেছে, এখন সুদের নিয়মটা কি, যে টাকা ব্যবহার করবে সে সুদ দিবে। তাহলে আমি মালিক, প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করছি, আমি মালিক প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করছি, এটি আমার মূলধন। তাহলে মূলধন কোথায় ব্যবহার হয়, কারবারে ব্যবহার হয়। কে ব্যবহার করে, কারবার ব্যবহার করে। তাহলে কারবার যদিও ব্যবহার করে, মূলধন কার টাকা, মালিকের টাকা। তাহলে কারবার মালিককে সুদ দেবে, কারবার মালিককে সুদ দেবে, যেহেতু কারবার দিবে তাই মূলধনের সুদ কারবারের ব্যয়। এটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না, আমার মাথায় কিন্তু এলোমেলো হয়ে যায় যে আসলে মূলধনের সুদ ব্যয় কেন। আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না যে মূলধনের সুদ আসলে ব্যয় কেন, এই আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে আমি মালিক, আমি যা কিছু ব্যবসায় বিনিয়োগ করব, ব্যক্তিগত যা কিছু ব্যবসায় বিনিয়োগ করব, এটি আমার মূলধন। এখন সুদের নিয়ম কি, যে টাকা ব্যবহার করবে সে সুদ দেবে। সুদের নিয়ম কিন্তু এটা, যে টাকা ব্যবহার করবে সে সুদ দেবে, মাথায় রাখবা। সুদের নিয়ম, যে টাকা ব্যবহার করবে অর্থাৎ যে টাকাটা ইউজ করতেছে সে সুদ দেবে। তাহলে আমি মালিক, আমি টাকা বিনিয়োগ করলাম ব্যবসায়, তো টাকা ব্যবহার করতেছে কে, কারবার। তাহলে আমরা জানি কারবার আর মালিক ভিন্ন দুটি সত্তা, কারবার আলাদা মালিক আলাদা। তাহলে আমরা যে হিসাব নিকাশ সংরক্ষণ করি, হিসাবগুলো সংরক্ষণ করি বা লিপিবদ্ধ করি, কার, কারবারের হিসাব, কারবারের হিসাব নিকাশ কার নামে, মালিকের নামে। তাহলে মূলধন বিনিয়োগ করে কে, মালিক। কোথায় বিনিয়োগ করে, কারবারে। টাকা ব্যবহার করে কে, কারবার। তাই কারবার মালিককে সুদ দেবে, তাই মূলধনের সুদ ব্যয়। তাহলে এই জন্যে বলছে যে অংশীদারদের মূলধনের সুদ, প্রথমে বলছে মূলধনের সুদ। তাহলে আমরা ক নম্বরে অ্যান্সারটা করি, করলেই কিন্তু জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে মূলধনের সুদ আমি বললাম, এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম যে মূলধনের সুদ ব্যয় কেন। তাহলে আমি লিখবো ক নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর দিয়ে লিখবো মূলধনের, মূল ধনের সুদের পরিমাণ, পরিমাণ নির্ণয়, নির্ণয় দিয়ে আন্ডারলাইন করবো, এটা শখ করার কোনো প্রয়োজন নাই। তাহলে মূলধন নিয়ে আসছে কয়জন, কয়জন অংশীদার, তার উপর ভিত্তি করে আমি সুদ নির্ণয় করব। দেখো প্রশ্নের শুরুতে এখন যাই, আমি প্রশ্নটা কিন্তু পড়ি নাই, এখন আমরা অঙ্ক করার সময় প্রশ্নটা পড়বো, কারণ আগে তুমি প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। তো দেখো, রাহুল, রাজু ও সাজু একটি অংশীদারি ব্যবসায় তিনজন অংশীদার, 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল রাহুল 90,000 টাকা, রাজু 60,000 টাকা ও সাজু 40,000 টাকা। চুক্তিপত্র অনুযায়ী লাভ লোকসান বন্টনের অনুপাত হলো 3:2:1, কারণ কারবার একটা, লাভ কিন্তু একটা হবে, ক্ষতি কিন্তু একটা হবে। এই লাভ আর ক্ষতি যে একটা হবে, তিনজন অংশীদার কীভাবে ভাগ করে নেবে, তাহলে অনুপাতের যোগফল কত, 6, 6-এর 1 ভাগ নেবে
প্রথমজন ছয়ের দুই ভাগ নিবে, দ্বিতীয়জন ছয়ের এক ভাগ নিবে, তৃতীয়জন ক্ষতি হলে আবার এইভাবে বহন করবে। তাহলে এটার যদি না হয় আবার ঝগড়া লাগবে। আর যখন প্রশ্নে লাভ ক্ষতি বন্টনের অনুপাত দেওয়া থাকবে না, তখন আমাকে ধরে নিতে হবে যে ওই প্রতিষ্ঠান সমহারে লাভ ক্ষতি বন্টন করে, সমহারে মানে সমানভাবে। তাহলে এখানে স্পষ্ট বলা আছে চুক্তিপত্র অনুযায়ী লাভ লোকসান বন্টনের অনুপাত হলো 3:2:1 পিলার এটা। ওকে, মূলধনের উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে। এই দেখো পেয়ে গেলাম আমরা মূলধনের সুদ আর উত্তোলন সুদ। আমার প্রশ্নে দেওয়া আছে যে তোমার মূলধনের সুদ হবে 10%, উত্তোলনের সুদ হবে 10%। এখন আমার মূলধন তো তিনজনেরই আছে, তাহলে আমার অংশীদার যে তিনজন দেখি আমরা, দেখো অংশীদার কিন্তু আমার তিনজন, অংশীদার আমার কি তিনজন, এই আমার চলে যাবো তিনজন, এই যে রাহুল, রাজু, সাজু। তাহলে আমি লিখি রাহুল, প্রথমে রাহুল, রাহুল ইকুয়াল, রাহুল এটা আমি প্রথমে বাড়ি করবো, তারপরে বাড়ি করবো আমি রাজু, তারপরে আমি বাড়ি করবো আমি সাজু। এখন আমরা যখন মূলধনের সুদ নির্ণয় করবো প্রত্যেকটা অঙ্কের জন্য, মাথায় রাখবা তুমি যখন মূলধনের সুদ নির্ণয় করবা, আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় খালি তোমরা দেখো আর চিন্তা করো, ইনশাল্লাহ তোমাদের আর অঙ্কে কোনো সমস্যা থাকবে না। তোমরা যখন মূলধনের সুদ নির্ণয় করবা, তোমরা প্রশ্নে একটা জিনিস লক্ষ্য করবা, জয়জন অংশীদার থাকবে, দুইজন থাক, তিনজন থাক আর চারজন থাক, কোনো অংশীদার অতিরিক্ত মূলধন নিয়ে আসছে কিনা। যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন নিয়ে আসে, তাহলে সে প্রারম্ভিক মূলধনেরও সুদ পাবে, অতিরিক্ত মূলধনেরও সুদ পাবে। তাহলে আমরা এটা একটু চেক করে নিই, কোন অংশীদার অতিরিক্ত মূলধন নিয়ে আসছে এটা একটু চেক করে নিই। আমরা নিচে গেলে আমরা বুঝতে পারবো কে নিয়ে আসছে। এই দেখো বছরের মাঝামাঝি সময়ে রাজু অতিরিক্ত মূলধন স্বরূপ 10,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। দেখছো স্পষ্ট বলা আছে বছরের মাঝামাঝি সময়ে রাজু অতিরিক্ত মূলধন 10,000 টাকা ব্যবসায় নিয়ে আসছে। তো রাজু নিয়ে আসছে অতিরিক্ত মূলধন। এখন মূলধনের সুদের নিয়মটা, সুদের নিয়ম খালি মূলধনের জন্য না, যে কোনো সুদের ক্ষেত্রে আমি যেদিন টাকা ব্যবহার করা শুরু করব সেদিন থেকে সুদ দেওয়া শুরু করব। তাহলে মূলধনের সুদ, মূলধনের সুদ অর্থাৎ মূলধনের টাকাটা কে ব্যবহার করে, কারবার ব্যবহার করে, মূলধন বিনিয়োগ করে কে, মালিক। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে ধরো আমি মালিক, আমি একজন অংশীদার, আমি কী করছি, একটা নির্দিষ্ট টাকা বিনিয়োগ করে তো অংশীদারি ব্যবসা শুরু করছি। তাহলে আমি মালিক, যে টাকাটা ব্যবসায় নিয়ে গিয়ে ব্যবসায় শুরু করলাম এটি আমার মূলধন। এই টাকাটা ব্যবহার করতেছে কে, কারবার। এই কারবার যে ব্যবহার করতেছে, তাই কারবার আমাকে সুদ দিবে। কারণ কারবার যে আমাকে সুদ দিবে, হিসাবকাল পর পর অর্থাৎ নির্দিষ্ট হিসাবকালের শেষের দিন সুদটা কাউন্ট করে ওই হিসাবকালের জন্য আমাকে সুদ দেবে। এবং সুদটা হিসাব করবে কীভাবে, আমি যেদিন টাকা দেবো সেদিন থেকে December 31 পর্যন্ত, অর্থাৎ হিসাবকালের শেষ দিন পর্যন্ত। তাহলে আমি যে অঙ্ক করতেছি এই অঙ্কে আমার হিসাবকালের শেষ দিন হচ্ছে December 31, আর হিসাবকালে শুরু হচ্ছে জানুয়ারি 1। এটা আমার বাউন্ডারি, তার মানে আমি সব কিছু January 1 থেকে December 31 পর্যন্ত হিসাব করব। তাহলে আমার প্রশ্নে কিন্তু স্পষ্ট দেওয়া আছে বছরের শুরুর মূলধন। দেখো বছরের শুরুর মূলধন দেওয়া আছে। দেখো এই যে 2019 সালের 1 জানুয়ারি তাদের মূলধন ছিল, দেখছো রাহুল 90,000। তাহলে এদের কিন্তু ছিল এটা প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিক মূলধন এই টাকাটাই January 1 থেকে December 31 পর্যন্ত 12 মাস কারবার ব্যবহার করছে, তাহলে এটার 12 মাসে সুদ দেবে। ওকে, তাহলে 90,000 ব্যবহার করছে, 60,000 ব্যবহার করছে, 40,000 ব্যবহার করছে। আর অতিরিক্ত মূলধন কী আনছে, অতিরিক্ত মূলধন আনছে, আমি একটু টাকাগুলো প্রারম্ভিক টাকাগুলো আগে লিখে দিই। তাহলে আমি প্রারম্ভিক টাকা 90,000, 60,000, 40,000, আমি একটু প্রারম্ভিক টাকাগুলো লিখতেছি। দেখো এই 90,000, তারপরে এর হচ্ছে 60,000, এর হচ্ছে 40,000, আমি লিখে দিলাম, দিয়ে ডিভাইডেড গুণন 10, নিচে 100। কারণ পার্সেন্ট কাটা যে কথা ঐকিক নিয়ম একই কথা, আমরা যে ক্যালকুলেটারে পার্সেন্ট কাটি 90,000 10% মানে কি, 90,000 100 ভাগ করি, 10 গুণ করি, 60,000 গুণন 10 নিচে হচ্ছে 100, আবার 40,000 গুণন 10 নিচে হচ্ছে 100। এখন হিসাব বিজ্ঞানে মনে রাখবা পার্সেন্ট মানে 12 মাস, পার্সেন্ট মানে 12 মাস, অর্থাৎ আমি পার্সেন্ট কেটে যাহা পাই, অর্থাৎ আমি যে 90,000 100 ভাগ করলাম, 10 গুণ করলাম, যে টাকাটা আমি পাবো এটা কিন্তু বার্ষরিক, অর্থাৎ পার্সেন্ট কেটে আমি যাহাই পাবো তাই এক বছরের জন্য। তাহলে এটা প্রারম্ভিক মূলধন, মানে টাকাটা কিন্তু কারবারে 1 বছর ইউজ হয়েছে, তাই এই টাকার উপর কারবার কিন্তু 1 বছরে সুদ দিবে। তাহলে এই জন্য আমি কিন্তু প্রত্যেকটার উপরেই মাস আর নিলাম না, কারণ প্রত্যেকটাই 1 বছর। এখন অতিরিক্ত মূলধন কে আনছে এইটা আমি লক্ষ্য করবো, তো অতিরিক্ত মূলধন কে আনছে সেটা দেখো। অতিরিক্ত মূলধন আনছে বছরের মাঝামাঝি সময়, রাজু অতিরিক্ত মূলধন স্বরূপ 10,000 টাকা নিয়ে আসছে, মাঝামাঝি সময় আনছে। তাহলে আমি কী বললাম যে
তুমি মালিক, তুমি যেদিন টাকাটা ব্যবসায় বিনিয়োগ করবা সেদিন থেকে কারবার কিন্তু টাকাটা ব্যবহার করা শুরু করবে। যদি ওই টাকার উপর তোমাকে সুদ দেয় সেদিন থেকে হিসাবকালের শেষের দিন পর্যন্ত সুদ দিবে। মূল থিমটা হচ্ছে এটা। তাহলে রাজু টাকা আনছে জুলাই মাসের 1 তারিখ, মাঝামাঝি মানে জুলাই মাসের 1 তারিখ। তো জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত টাকাটা কারবার ব্যবহার করছে 6 মাস, তাই 6 মাসের সুদ রাজুকে দিবে। তাহলে অতিরিক্ত মূলধনের সুদ হবে 6 মাস। তাহলে কত টাকা নিয়ে আসছে? 10,000। রাজু কোথায় আছে? এই যে রাজু। তাই আমি দেবো যোগ, এই যে 10,000 গুণন 10 নিচে 100, তার মানে আমার এটা কিন্তু হইলো 12 মাসের। তাই গুণন দেবো উপরে 6, গুণন দেবো নিচে 12, মানে 12 মাসের তাকে 6 মাসে রূপান্তর করার জন্য উপরে 6 গুণন নিচে 6 হচ্ছে ভাগ। তাহলে প্রথমটা যদি আমি বাইর করি আমি পাবো 9,000। দেখো প্রথমটা পাবো কি 9,000। পরেরটা আমি যদি বাইর করি এখানে পাবো আমি হচ্ছে, দেখো এখানে আমি পাবো হচ্ছে 6,000। তোমার 60,000কে যদি 100 দ্বারা ভাগ করি আর 10 দ্বারা গুণ করি আমি পাবো 6,000। আর আমি যদি 10,000কে 100 দ্বারা ভাগ করি আর 10 দ্বারা গুণ করি আমি পাবো 1,000। অর্থাৎ 1 বছরের জন্য 1,000। এখন জুলাই 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত এই টাকাটা ব্যবহার হচ্ছে 6 মাস। তাহলে আগে আমি কী করবো? দেখো ক্যালকুলেটার যদি বাইর করো 10,000-এর 10% কাটবা। 10,000-এর 10% মানে 1,000। এই 1% মানে কিন্তু 12 মাস। এই টাকাটা কারবার ব্যবহার করছে কয় মাস? 6 মাস। তাই গুণন উপরে 6 নিচে 12, এই জন্য কিন্তু উপরে 6 নিচে 12। তাহলে এখানে 6,000, এখানে 500, কারণ এটার 1,000-এর অর্ধেক 500, তাই এখানে হবে 6,500। ওকে, আর এখানে সমান এখানে হবে তোমার 40,000-এর 10% 4,000। তাহলে আমাদের এটাই হচ্ছে মূলধনের সুদ। তাহলে আমরা মূলধনের সুদের পরিমাণ অতি সহজে নির্ণয় করলাম। তাহলে যে কোনো অঙ্কে তুমি মূলধনের সুদ এভাবে নির্ণয় করবা। তাহলে এখন তোমরা জানাও মূলধনের সুদ নির্ণয় ক্লিয়ার কিনা, আর অতিরিক্ত মূলধন থাকলে কীভাবে সুদ নির্ণয় করতে হয় এটাও ক্লিয়ার কিনা তোমরা দ্রুত জানাও। ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কি না। এবার আমরা উত্তরণের সুদ নির্ণয় করা শিখবো। সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। এখন আমরা লিখবো উত্তরণের সুদের পরিমাণ নির্ণয়। এখন উত্তরণের সুদ নির্ণয়ের ক্ষেত্রে একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। উত্তরণের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আবার অনেকগুলো নিয়ম আছে। তাহলে আগে আমি আজকে বেসিকগুলো আলোচনা করি। উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়, উত্তরণের সুদের পরিমাণ নির্ণয়। দেখো উত্তরণের সুদের পরিমাণ নির্ণয়, আর উত্তরণের সুদের আবার অনেকগুলো নিয়ম আছে। কোনো অংশীদার যদি প্রতি মাসের শুরুতে উত্তরণ করে, মাথায় রাখবা, কোনো অংশীদার যদি প্রতি মাসের শুরুতে প্রতি, যখন প্রতি থাকবে প্রতি, এই প্রতি মাসের ক্ষেত্রে হয় 3টা, যদি মাস হয় প্রতি হবে 3টা, প্রতি মাসের শুরু, প্রতি মাসের মাস, প্রতি মাসের শেষ। কোনো অংশীদার যদি প্রতি মাসের শুরুতে উত্তরণ করে, শুরুতে প্রতি থাকবে শুরুতে, শুরুতে তার মানে 6.5 মাসের সুদ ধরবা, 6.5 মাস। মাঝে মানে 6 মাসের সুদ ধরবা, শেষে মানে তুমি 5.5 মাসের সুদ ধরবা। আগে এই 3টা জিনিস মাথায় রাখো। যদি প্রতি মাসের শুরুতে 6.5 মাস, যদি প্রতি মাসের মাঝামাঝি সময়ে 6 মাস, যদি প্রতি মাসের শেষে, তার মানে হচ্ছে 5.5 মাস। মূল থিমটা হচ্ছে এটি। আরও আছে নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখ অনুযায়ী, এগুলো আমি পরে ম্যাথ করাবো। আজকে এই 3টা নিয়মের আমি শিখাবো যে প্রতি মাসের মাঝে হলে, প্রতি মাসের শুরুতে হলে কয় মাস, প্রতি মাসের মাঝে হলে কয় মাস, প্রতি মাসের শেষে হলে কয় মাস। তাহলে এখানে স্পষ্ট বলা আছে, দেখো প্রশ্নে, দেখো তাহলে মূলধনের উত্তরণের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে। এখন তারপরে কী বলছে? ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য রাজু সাজু মাসিক যথাক্রমে 600 টাকা 500 টাকা করে বেতন পাবে। রাজু হিসাবকাল শেষে বেতন তুলে নিয়েছে এবং সাজু তার বেতনের টাকা উঠিয়ে নেয়নি। ওকে, বছরের মাঝামাঝি সময়ে রাজু অতিরিক্ত মূলধন স্বরূপ 10,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে এবং 1 সেপ্টেম্বর তারিখে রাহুল 15,000 টাকা ঋণ হিসাবে কারবারে সরবরাহ করে। বছরের সম্ভাব্য লাভের প্রত্যাশায়, দেখো রাহুল প্রতি মাসের শুরুতে, এই যে স্পষ্ট বলা আছে যে বছরের সম্ভাব্য লাভের প্রত্যাশায় রাহুল প্রতি মাসের শুরুতে, রাজু প্রতি মাসের মাঝামাঝি সময়ে ও সাজু প্রতি মাসের শেষে 900, 800, 700 টাকা নগদ উত্তোলন করে। এই মূল থিমটা দেখো। তাহলে এখানে 3টা নিয়ম আছে, প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের শেষে, প্রতি মাসের মাঝামাঝি সময়ে। তাহলে প্রথমজন হচ্ছে কে? রাহুল। তাহলে আমি প্রথমে রাহুলের বাইর করবো। দেখো সিস্টেমটা দেখো, রাহুল ইকুয়াল যখন প্রতি মাসের শুরুতে, তাহলে আগে তুমি কী করবা? এখানে 2 নিয়ে বাইর করা যায়। আমি মাসের উপর পার্সেন্ট কেটে 6.5 দ্বারা গুণ করবো, অথবা মোট টাকাটা বের করে পার্সেন্ট কেটে 6.5 নেবো। তোমার যাহা ভালো লাগে তাহা করবা।
আমি যদি মাসেরটা ধরি তাহলে কীভাবে দেখো, প্রতি মাসে শুরুতে আমি উত্তোলন করছি 900, তাহলে আমি 900-এর উপর কাটবো, যে 900 প্রতি মাসেরটা নিলাম, আমি প্রতি মাসে 900-এর 10%, 900-এর আমি যদি 10% কাটি সমান হবে 90, দেখো এটা হবে 90। আমি কী করলাম, যদি আমি প্রতি মাসেরটা কাউন্ট করি তাহলে রাহুল সমান 900 × 10%, কারণ প্রতি মাসে 900, প্রথম মাসেও 900, দ্বিতীয় মাসেও 900, এইভাবে কিন্তু প্রত্যেক মাসে 900। তাহলে আমি এক মাসের আগে সুদ কাটি, প্রতি মাস এক মাসেরটা কাটি, তাহলে 900-এর আমি যদি 10% কাটি, 900-এর 10% হবে 90। এটা আমি মাসেরটা ধরছি, আমরা নর্মালি কিন্তু পার্সেন্ট মানে 12 জানি, এখানে কিন্তু 12 তুমি এখন চিন্তা করবো 12 হচ্ছে না কেন, আমি তো মোট ধরে নেই, কারণ প্রতি মাসে 900, আমি যদি মোট ধরি গুণন দেবো 12, তাহলে মোট পাবো কিন্তু আমি, তাহলে 900 × 12, তাহলে আমরা 9 × 12 কী জানি তোমার, 900 আর 12 আমি যদি গুণ করি দেখ কী হয়, 900 × 12, তাহলে আমি পাবো 10,800, 10,800 এটা তখন মোট টাকা। কিন্তু আমি যদি মাসের টাকা ধরে আমি এইভাবে কাটতে পারি, সেটা কি রাহুল ইকুয়াল প্রতি মাসে 900 × 10% 90 টাকা, তাহলে এক মাসের জন্য 90 টাকা। আর প্রতি মাসে শুরুতে হলে উত্তোলন সুদ কত হবে, প্রতি মাসে শুরুতে হলে 6.5 মাস, তাই গুণন দেব 6.5 মাস, 6.5 মাস ইকুয়াল, তাহলে 90 × 6.5 আমি পাবো 585 টাকা, 585 টাকা, 585 টাকা, ওকে। তারপরে আমরা আসব, এটি কিন্তু রাহুল, ওকে তারপরে আমরা রাহুলের পর আছে কে, রাহুলের পর আছে তোমার রাজু, রাজু প্রতি মাসের মাঝামাঝি সময়, তাহলে রাজু যদি আমি আসি দেখো, রাজু আমি যদি প্রতি মাসেরটা নেই তাহলে আমি 800 নিব, এই 800 নিলাম গুণন দিব 10%, তাহলে 800 টাকার এক মাসের 10% 80 টাকা। তাহলে আমরা জানি কোনো অংশীদার যদি প্রতি মাসের মাঝামাঝি সময় উত্তোলন করে তাহলে 6 মাসের সুদ ধরতে হয়, কয় মাসের ধরতে হয়, 6 মাসের, তাহলে 80 × 6 মাস, তাহলে আমি পাবো 480 টাকা, 480 টাকা। আর সর্বশেষ আছে সাজু, সাজু প্রতি মাসে শেষে উত্তোলন করছে 700 টাকা, তাহলে আমি নেব 700 এক মাসে গুণন 10%, তাহলে এক মাসের সুদ হবে 70 টাকা। তাহলে আমরা জানি কোনো অংশীদার যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে, প্রতি মাসের শেষে, তাহলে 5.5 মাস, তাহলে গুণন 5.5 মাস, তার মানে আমি দেব 70 × 5.5, তাহলে আমি পাবো 385 টাকা, 385 টাকা। তো এটি একটা পদ্ধতি দেখো, আমরা এইভাবে পাইলাম, তার মানে আমি এখানে মোট টাকাটা নিয়েই নেই, আমি মাসের টাকা নিয়ে এইভাবে করলাম। আমি যদি মোট নিতাম তাহলে আবার আরেকটা পদ্ধতি আছে, এটা তোমাদেরকে আমি শিখিয়ে রাখি, যে প্রতি মাসে 900, প্রতি মাসে যদি 900 হয়, এক বছরে প্রতি মাস কি, আমরা এক বছর অঙ্ক করতেছি, এক বছরে প্রতি মাস 12 বার আসে, তাহলে আমি কী করবো, আগে মোট উত্তোলন বাড়ি করবো 900 × 12, তাহলে মোট উত্তোলন কি 10,800, দেখো মোট উত্তোলন কি 10,800, এই 10,800 যদি 10% কাটি, পার্সেন্ট মানে তো 12 মাস, আমি যদি 10% কাটি তাহলে আমার বের হবে 1,080, দেখো আমি যদি মোটটা ধরতাম তাহলে 900 × 12, 10,800, এক বছরে মোট উত্তোলন, এই এক বছরে টাকার 10% 1,080, তাহলে আমি প্রতি মাসে পার্সেন্ট কাটি আর মোট টাকার উপর পার্সেন্ট কাটি, আমি তো 6.5 মাসের ধরবো, তাহলে 1,080 এক বছরের, পার্সেন্ট মানে 12 মাস, তাহলে আমি যদি 1,080 / 12 দেই গুণন 6.5 দেই, তাহলে আমি পাবো এই যে 585। এইভাবে পরেরগুলো মোট উত্তোলন, মোট উত্তোলন, তারপরে 8 × 96, 9,600 আমি 10% কাটি, কেটে আমি যেটা পাবো 960, 960কে যদি 12 দিয়ে ভাগ করি, 6 দিয়ে গুণ করি, আমি 480 টাকা পাবো। ঠিক তেমনইভাবে আমি 700কে যদি 12 দ্বারা গুণ করি, কারণ প্রতি মাসে শুরুতে হলেও এক বছরে 12 বার, মাঝে হলেও এক বছরে 12 বার, শেষে হলেও এক বছরে 12 বার, সবাই কিন্তু এক বছরে 12 বার উত্তোলন করছে, কিন্তু সুদ কিন্তু আর 12 বার হবে না, শুরুতে হলে 6.5 মাস, মাঝে হলে 6 মাস, শেষে হলে 5.5 মাস, এটারও কারণ আছে, এই কারণটা ব্যাখ্যা করার আজকে না, কারণ আজকে আমরা ম্যাথ করবো, ব্যাখ্যাও ইনশাল্লাহ করবো, কোনো সমস্যা নেই। তা তোমরা জানাবা উত্তোলন সুদ নির্ণয় করা ক্লিয়ার কিনা, তোমরা জানাও উত্তোলন সুদ নির্ণয় করা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমি আরিফ আরেকবার ক্লিয়ার করে দিলাম পার্সেন্টের বিষয়টা, তাহলে ক্লিয়ার কিনা একটু জানাবা তোমরা, উত্তোলন সুদ নির্ণয় করা ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও, উত্তোলন সুদ নির্ণয় করা ক্লিয়ার কিনা। আর আজকে আসলে শেয়ার মনে খুবই নগণ্য হয়েছে, খুবই আসলে দুঃখ, অনলি 4টি শেয়ার হয়েছে, আর খুবই কিন্তু এটি দুঃখজনক ঘটনা, 4টি শেয়ার হওয়া খুবই দুঃখজনক কিন্তু,
যে শুধুমাত্র চারটি শেয়ার হয়ে গেছে, আর আজকে তো স্টুডেন্টও নাই, মাত্র 11 জন তোমরা ক্লাস করতেছো। আর খুবই আসলে খুবই খারাপ যে আসলে মাত্র চারটি শেয়ার হয়ে গেছে। তাহলে তোমরা জানাবা ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাবা ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও, একটু ক্লিয়ার কিনা দ্রুত জানাও। তাহলে আমরা এখন কোয়া শেষ করলাম, কোয়া আমরা শেষ করলাম। তাহলে আমরা উত্তরণের সুদ আমরা দুই নিয়ম ব্যয় করতে পারবো, আমরা মাসের টাকাটা ধরেও করতে পারবো, আমার মোট টাকা করেও আমরা ধরতে পারবো, করতে পারবো। তাহলে ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে ক্ষয়ে, আমরা চলে আসবো ক্ষয়ে, আমরা এখন ক্ষয়ে চলে আসবো। ক্ষয়ে কি বলছে, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করা হয়, আমি তো বললাম। আরিয়ান বলছো স্যার 10%টা কোথায় থেকে আসছে, আর 10% আসছে প্রশ্নে দেওয়া ছিল, তো উত্তর সে দেখো দেওয়া আছে তোমার প্রশ্নে, তুমি প্রশ্নটাকে ভালোভাবে পড়বো, আগে তুমি প্রশ্ন পড়ছি, এই যে দেওয়া আছে দেখো, এই যে তোমার মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে। এখানে কোনো অংশীদারি আইন নাই, এখানে কোনো অংশীদারি আইন নাই যে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে। উত্তোলনের সুদ আর মূলধনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে অংশীদারি কোনো আইন নাই। হ্যাঁ, কোনো অংশীদার যদি ঋণ নিয়ে আসে, যদি ঋণের সুদের হার প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে আইন অনুযায়ী 6% সুদ ধরতে হয়, কিন্তু মূলধনের সুদ আর উত্তোলনের সুদ নির্ণয়ের জন্য কোনো হারের আইন নেই। যদি প্রশ্নে দেওয়া থাকে আমি হার ধরে % কাটবো, না থাকলে নেই, তাহলে এটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে ওকে, আমরা এখন লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করবো। তাহলে লাভ লোকসান আবন্টন হিসেবে আমরা প্রস্তুত করবো টি ছকে। আবার যদি বলা থাকে লাভ লোকসান আবন্টন বিবরণী, তখন আমরা উলম্ব ছকে করবো, অর্থাৎ যখন যেভাবে আমরা আয় বিবরণী করি, যখন লেখা থাকবে হিসাব তখন টি ছক, আর যখন লেখা থাকবে বিবরণী তখন হচ্ছে উলম্ব ছক। তাহলে আমরা লিখবো খ নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্নের উত্তর দিয়ে আন্ডারলাইন করবো, দিয়ে লিখবো লাভ লোকসান। আমি লিখলাম না, তোমরা আগে নাম লিখবে তিনজনের, তারপরে লিখবে লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে লিখবে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। অর্থাৎ তুমি যখন বাসায় অঙ্ক করবা বা পরীক্ষার হলে পরীক্ষা দিবা, তখন লিখবা এত নং প্রশ্নের কয়ের উত্তর, ক্ষয়ের উত্তর, গয়ের উত্তর, তারপরে লিখবা তিনজনের নাম, রাহুল, রাজু, সাজু, তারপর লিখবা লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে লিখবা 2019 সালের তোমার 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য দিয়ে অঙ্ক শুরু করবা। তাহলে তুমি লিখবে এখানে লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ আমি ক্ষতি লিখি, ক্ষতি দেওয়া আছে, ক্ষতি আবন্টন হিসাব, লাভ ক্ষতি আবন্টন হিসাব। আমি আসলে আর কিছু লিখলাম না, আমার স্পেস আটবে না, যে তুমি টি সক করবা, দেখো সিস্টেমটা এই যে টি সক করবা, এখানে মূলত তুমি টি সক করবা, টি সক মানে বাম পাশে হচ্ছে ডেবিট, ডান সাইড হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে এই যে দিয়ে এই যে মাঝামাঝি ডিভাইড করবো, এটাকে বলে টি সক, এই যে আমি টি সক পাইলাম, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, মূল বিষয়টা এটা। তাহলে বাম পক্ষে আর ডান পক্ষে, ডান পক্ষে টাকার ঘর একটা, এই যে বাম পক্ষে টাকার ঘর একটা, ক্লিয়ার, এটা হচ্ছে টি সক। তাহলে এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, লিখলেও হয় না লিখলেও সমস্যা নেই, টি সক মানে বাম পক্ষ ডেবিট, ডান পক্ষ ক্রেডিট। তাই আমি লিখবো বিবরণ, বিবরণ লিখবো টাকা, এখানে লিখবো বিবরণ, এখানে লিখবো টাকা, দেখো মূল বিষয়টা এটা। এখন আমি যখন লাভ লোকসান বন্টন হিসেবে প্রস্তুত করবো, আমরা শেষের লাইন থেকে আমরা অঙ্ক করা শুরু করবো। কারণ শেষের লাইন থেকে কেন, কারণ আমি তোমাকে বলছি লাভ লোকসান আবন্টন হিসেবে কেন প্রস্তুত করো, আমার কথাটা খুব মনোযোগ সহকারে শোনো, আর ক্লাসটা পরে যখন রেকর্ডিং হবে তুমি 2-3 বার তোমরা দেখবা, ইনশাল্লাহ তোমাদের আর বেসিক বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে কেন প্রস্তুত করবো, কারণ আয় বিবরণীতে যে ব্যয়গুলো আর যে আয়গুলো আমরা লিপিবদ্ধ করিনি, সেগুলোকে লিপিবদ্ধ করার জন্যে মূলত আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করবো। ঠান্ডা মাথায় চিন্তা করো যে আয় বিবরণীতে যে ব্যয়গুলো আর যে আয়গুলো আমরা লিপিবদ্ধ করিনি, এগুলো লিপিবদ্ধ করার জন্য আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করবো। মূল কারণ হচ্ছে এটি, আর কোনো কারণ নেই। তাই আমাকে কী কী করতে হবে, আয় বিবরণীর রেজাল্ট দ্বারা অঙ্ক শুরু করতে হবে, কারণ আমি আয় বিবরণীতে যে নিট মুনাফা বা নিট ক্ষতিটা পেয়েছি এটা সঠিক না, এটাকে সঠিক করার জন্য আমি মূলত লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করতেছি। তাহলে আমি শুরুতে অঙ্কে চলে যাই প্রশ্নে, এই শেষের লাইনে দেওয়া আছে দেখো, আর শেষের লাইনে আমি বুঝতে পারবো কোনটা আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে আর কোনগুলো আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়নি। তেমন এখানে লেখা আছে সাজুর বেতন চার্জ করার পর, চার্জ করার পর, ডেবিট করার পর, ক্রেডিট করার পর, তারপরে হচ্ছে হিসেবভুক্ত করার পর, মানে এগুলো
আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়ে গেছে, তাহলে সাজুর বেতন ডেবিট করার পর, মানে চার্জ করার পর, মানে হয়ে গেছে অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে, দেখো ব্যবসার মুনাফা দাঁড়িয়েছে 44,500 টাকা, তাহলে শেষের লাইন দ্বারা আগে অঙ্ক শুরু করবা। তাহলে মুনাফা, তাহলে টিসক, টিসক মানে ডেবিট হচ্ছে ব্যয়, ক্রেডিট হচ্ছে আয়। তাহলে মুনাফা কী নির্দেশ করে? মুনাফা আয় নির্দেশ করে। তাই ক্রেডিট দিকে লিখব আমি আয় বিবরণী। এই দেখো শিরোনাম দেখছো, আয় বিবরণী, ব্র্যাকেটে লিখব আমি নিট মুনাফা। তাহলে আমরা আয় বিবরণী কেন লিখলাম? কারণ এই মুনাফাটা আমি আয় বিবরণী থেকে পাইছি, শিরোনামটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি লিখলাম আয় বিবরণী ব্র্যাকেটে নিট মুনাফা, লিখবো 44,500 টাকা। তাহলে প্রত্যেকটা অঙ্কে কিন্তু সেম সিস্টেম। আবার যদি এখানে এমনও হতে পারে সালের কখনো অঙ্কে আসে নাই, নিট ক্ষতি দেওয়া আছে, দেখা লেখা আছে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের ক্ষতির পরিমাণ 44,500 টাকা, তাহলে মাথায় রাখবা টিসক, ব্যয় মানে ডেবিট, আয় মানে ক্রেডিট। মুনাফা আয় নির্দেশ করে, ক্ষতি ব্যয় নির্দেশ করে। কখনো যদি তুমি শেষের লাইনে ক্ষতি পাও তাহলে তুমি তার ডেবিট দিকে লিখবা, কোনো অঙ্কে কিন্তু এর আগে আসে নাই, কিন্তু তোমাকে জানিয়ে রাখলাম। ওকে, তাহলে আমরা 44,500 টাকা লিখলাম। এখন আমার করণীয় কি, পুরো প্রশ্নে যে ব্যয়গুলো আর যে আয়গুলো, যে ব্যয়গুলো আর যে আয়গুলো আমি আয় বিবরণীতে লিপিবদ্ধ করিনি, আমি বারবার বলতেছি। আসলে আমরা যে লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করি, অনেকে দেখবা যে এই অধ্যায়টা কারো সমস্যা নাই, যে বলে আসলে স্যার আমার তো কোনো সমস্যা নেই, খুব সহজ অধ্যায়, কিন্তু আসলে আমি বেসিক জানি না। বেসিক না জানার কারণে আমরা দেখা যাবে সহজ জিনিস ভুল করে আসবো পরীক্ষা হলে। তাহলে আগে আমাকে জানতে হবে যে আমি লাভ লোকসান আবন্টন হিসেবে কেন এখানে প্রস্তুত করতেছি। এরা লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করার মূল কারণ হচ্ছে প্রকৃত নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য ওই অংশীদারদের, তার মানে অংশীদারই ব্যবসায় আয় বিবরণী প্রস্তুত হয়েছে, ওই আয় বিবরণীর মধ্যে কিছু ব্যয় আর কিছু আয় আমরা ভুল করে লিপিবদ্ধ করিনি। যেহেতু ভুল করে লিপিবদ্ধ করিনি, তাই আমার এই যে নিট মুনাফা বেড়েছে 44,500 টাকা, এটি সঠিক না। এটিকে সঠিক করার জন্যে, অর্থাৎ যেগুলো বাদ গেছে এগুলোকে লিপিবদ্ধ করার জন্যেই মূলত আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করছি। আর এই আয় বিবরণীর মধ্যে এই প্রশ্নে যতগুলো আয় ব্যয় আছে তার মধ্যে সাজুর বেতন এই টাকার মধ্যে লিপিবদ্ধ আছে। দেখো স্পষ্ট বলা আছে সাজুর বেতন চার্জ করার পর, মানে এই টাকার মধ্যে সাজুর বেতনটা চার্জ করা আছে, অর্থাৎ হিসাববুক্ত হওয়া আছে, বাকি এখানে একটা হিসাববুক্ত হওয়া নাই। তাহলে এখন আমি প্রথমে চলে যাই কী কী আছে আমার ব্যয় আর আয়। দেখো প্রথমে চলে আসি, এই যে প্রথমে দেওয়া আছে মূলধন, মূলধন আয় ব্যয় না, চুক্তি অনুযায়ী লাভ লোকসান বন্টনের অনুপাত এটাও আয় ব্যয় না। এইভাবে মূলধনের উত্তরণের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে, এই যে মূলধনের সুদ আর উত্তরণের সুদ, এটা তো আয় ব্যয়। এখন প্রশ্নের নিচে কি বলা আছে, মূলধনের সুদ ডেবিট করার পর, উত্তরণের সুদ ক্রেডিট করার পর, কিছু বলা নাই, খালি বলতে সাজুর বেতন ডেবিট চার্জ করার পর, মানে এগুলো হিসাববুক্ত হয় নাই আয় বিবরণীতে, তাই আমি এখানে লিখব। আর আমি যে এখানে লিখব, ব্যয় হলে ডেবিট দিকে লিখব, আয় হলে ক্রেডিট দিকে লিখব, মূল থিমটা হচ্ছে এটি। তাহলে আমরা সবাই জানি মূলধনের সুদ ব্যয়, কেন ভাই আমি বলে দিলাম, বুঝিয়ে দিলাম, মালিক মালিক নিজে যা কিছু ব্যবসায় বিনিয়োগ করে তাই মূলধন, আর মূলধন ব্যবহার হয় কারবারে, তাই কারবার মালিককে সুদ দেবে, যেহেতু কারবার মালিককে সুদ দেবে তাই কারবারের ব্যয়, তাই মূলধনের সুদ আমি লিখবো ডেবিট ডিকে। এখন মূলধনের সুদ আমি ডেবিট ডিকে লিখবো, এখানে আবার একটা বিষয় আছে, যখন আমরা মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে করব তখন যে ব্যয় আর যে আয়গুলোর ফলে অংশীদারদের মূলধনকে প্রভাবিত করবে, অর্থাৎ মূলধন বাড়বে বা কমবে, সে আয় ব্যয়ের উপরে শিরোনাম লিখতে হয় অংশীদারদের মূলধন হিসাব। তাহলে আমি আগে লিখি তারপর আবার বুঝাচ্ছি, তুমি শিরোনাম লিখবো অংশীদারদের, অংশীদারদের, এই অংশীদারদের আমি অংশীদের কোলন দিলাম, জায়গা আটবে না, মূলধন হিসাব, মূলধন হিসাব, ব্র্যাকেটে দিব আমি মূলধনের সুদ। সিস্টেমটা দেখো, মূল ধনের সুদ, মূলধনের সুদ কে পাবে? মালিকরা পাবে। এখন মালিকদেরকে কিন্তু হাতে দেবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, আমি ব্যাঙ্কে টাকা রাখছি, ওই টাকার উপর আমি যে সুদটা পাবো ওই সুদটা কি আমার হাতে দিবে? হাতে দেবে না, আমার অ্যাকাউন্টে জমা করবে। তার মানে ব্যাঙ্ক সুদের জন্য আমি যাবে কী করি, আমার ব্যাঙ্ক হিসাব ডেবিট করি, ব্যাঙ্ক সুদকে ক্রেডিট করি। কই আমি ব্যাঙ্ক হিসাবের জন্য কখনো তো নগদানকে ডেবিট করি না, কারণ ব্যাঙ্ক আমার কখনো দোকানে পৌঁছে দেবে না সুদ। ঠিক তেমনইভাবে কারবার মূলধনের সুদ তোমার মালিককে হাতে নগদ দিবে না, তোমার মূলধনের সাথে যোগ করে রাখে দেবে, কারণ মূলধনের সুদের ফলে তোমার মূলধন বাড়বে, যেহেতু তোমার মূলধন বাড়বে তার মূলধনকে প্রভাবিত করলো, মূলধনকে বাড়ালো বা কমালো মানে কিন্তু প্রভাবিত করা। তখন আমি লিখবো শিরোনাম উপরে অংশীদারদের মূলধন হিসাব। তাহলে মূলধনের সুদের ফলে মূলধন কী হয়, বাড়ে, এই জন্য শিরোনাম লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, মূল কারণ এটা। তাহলে মূলধনের সুদ বাইর করবো আমি তিনজনের, প্রথমে রাহুল, রাহুল, তারপরে আমি বাইর করবো রাজু, তারপরে আমি বাইর করবো হচ্ছে সাজু। তাহলে এইগুলো আমরা কয়ে বাইর করছি, আমরা রাহুলের নির্ণয় করছিলাম 9,000, রাজুর নির্ণয় করছিলাম আমি 6,500 অতিরিক্ত মূলধনের সুদ সহ,
সাধুর আমি নির্ণয় করছিলাম 4,000, এগুলো কিন্তু আমি কয় নির্ণয় করছি। তাহলে দেখো, রাজুর টাকা ভিতরে দিলাম, রাহুলের টাকা ভিতরে দিলাম, রাজুর টাকা ভিতরে দিলাম, সাধুর টাকা ভিতরে দিলাম, ভিতরে দিয়ে আমি আসলে মূলধনের সুদ মোট কত এটি টাকার ঘরে দেবো। তাহলে মূলধনের সুদ মোট হচ্ছে 19,500, আমাদের কিন্তু ক্লিয়ার। ঠিক তেমনইভাবে এবার আছে উত্তরণের সুদ। উত্তরণের সুদ উত্তরণ কে করে? উত্তরণ করে অংশীদারি কারবারে মালিকরা, অর্থাৎ অংশীদাররা। আর আমি তোমাকে কি বললাম, যে টাকা ব্যবহার করবে সুদ সে দেবে। মূলধন টাকা কে ব্যবহার করে? কারবার ব্যবহার করে, তাই কারবার মালিককে সুদ দেয়, তাই কারবারের ব্যয়। উত্তরণ কে করে? মালিক করে। উত্তরণ কে করে? মালিক করে। তা টাকা কে ব্যবহার করতেছে? মালিক ব্যবহার করতেছে। যেহেতু মালিক টাকা ব্যবহার করতেছে, কই থেকে উত্তরণ করছে? কারবার থেকে। তাই মালিক কারবারের সুদ দিবে, অর্থাৎ উত্তরণের সুদ, এই জন্য কারবারের আয়। এই জিনিসটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না, অনেকে কিন্তু চিন্তায় ভুগি যে মূলধনের সুদ ব্যয় হচ্ছে কেন, উত্তরণের সুদ আয় হচ্ছে কেন। এই মূল বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। উত্তরণের সুদ আয় কেন? কারণ টাকা উত্তরণ করছে মালিক, মালিক টাকাটা ব্যবহার করতেছে কারবারের টাকা। তো টাকা যে ব্যবহার করবে সে সুদ দিবে, যেহেতু মালিক টাকা ব্যবহার করতেছে তাই মালিক সুদ দেবে। কই থেকে টাকা উত্তরণ করছে? কারবার থেকে, তাই কারবারের সুদ দেবে, তাই কারবারের এটি আয়। তাহলে আমি এটির জন্য কী লিখবো? শিরোনাম লিখবো। কেন শিরোনাম লিখবো? আমি বললাম এই উত্তরণের সুদ নগদে মালিক কারবারে দিবে না, মালিকের যে মূলধনের টাকা আছে সেখান থেকে কারবার কেড়ে নেবে, তাই মালিকের মূলধন প্রবাহিত হচ্ছে। তাই আমি শিরোনাম দেবো অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। তারপরে কার উপরে আমি শিরোনাম দেবো? যে আয় ব্যয়গুলোর ফলে মূলধন বাড়বে বা কমবে, ব্র্যাকেটে লিখবো উত্তরণের সুদ, উত্তোলনের সুদ। দিয়ে নাম লিখবো আমি রাহুল, রাহুল আমি বাইর করছি 585 টাকা, কয়ে বাইর করছি আমি। তারপরে লিখবো আমি রাজু, বাইর করছি আমি 480 টাকা। তারপর আমি লিখবো সাজু, সাজুর বাইর করছিলাম মেবি 70 × 12, সত্তর গুণন 5.5, এর বাইর করেছিলাম 385 টাকা। এটা কয়ে আমি বাইর করছিলাম? 385 টাকা। এগুলো যদি আমি যোগ করি তাহলে 585 + 480 + 385, আমি যোগ করে পাবো 1450। তাহলে আমি যে মূলধনের সুদ আর উত্তরণের সুদ লিখলাম, মূলধনের সুদ ব্যয় কেন অর্থাৎ ডেবিট দিকে কেন লিখলাম? ব্যয়ের কারণে। আর উত্তরণের সুদ আয় কেন অর্থাৎ ক্রেডিট দিকে কেন লিখলাম? আয়ের কারণে। এটি তোমরা জানাবে ক্লিয়ার কিনা, তোমরা জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। মূলধনের সুদ ব্যয় ডেবিট আর মূলধনের সুদ আমি যে ডেবিট দিকে লিখলাম, এগুলো ক্লিয়ার কিনা তোমরা দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এটা সবাই দ্রুত জানাবে ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, জানা দ্বারা দেখছো একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। ওকে, এখন আমরা অন্যান্য আর আয় ব্যয় কী আছে সেটা দেখবো। তাহলে আমরা কিন্তু শুরু থেকে আসলাম, দেখো তাহলে আমি প্রথমে পাইছি মূলধনের সুদ আর উত্তরণের সুদ, এগুলো আয় বিবরণীতে লিখি নাই, তাই আমরা লাভ লোকসান আবরণ হিসেবে লিখলাম। ওকে, এখন বলছে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য রাজু ও সাজু মাসিক যথাক্রমে 600 টাকা ও 500 টাকা করে বেতন পাবে। দেখো, তাহলে অংশীদারি কারবারে মালিক থাকে 2 বা ততোধিক, অর্থাৎ 2-এর অধিক। যেহেতু মালিক অনেক বা বেশি বা একাধিক, তাই মালিকরাই আবার কাজ বণ্টন করে নেয়, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ে কর্মচারী কিন্তু কম হলেও চলে, অংশীদারি ব্যবসায়ে কর্মচারী কম হলেও চলে। কারণ মালিকরা দায়িত্ব নেয় যে আমি অমুক কাজটা নিজে করবো, আরেকজন মালিক বলে অমুক কাজটা নিজে করবো। তো মালিক যে কর্মচারীর হয়ে কাজ করতেছে, তাহলে কারবার কী করবে? এর বিনিময়ে তাদের পারিশ্রমিক দিবে অর্থাৎ বেতন দিবে, এটি হচ্ছে বেতন। তাহলে এই প্রতিষ্ঠানে কে কে কাজ করে? দেখো, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য রাজু ও সাজু মাসিক যথাক্রমে 600 টাকা 500 টাকা করে বেতন পাবে। তাহলে দুইজন কাজ করে, তিনজনের মধ্যে দুইজন প্রতিষ্ঠানে কাজ করে, তাই কারবার তাদেরকে বেতন দিবে। তাই এই বেতনটি কারবারের কি? ব্যয়। কারণ কারবার যখন কোনো কিছু দিবে এটি ব্যয়, কারবার যখন কোনো কিছু নিবে তখন এটি হচ্ছে আয়। তাহলে রাজু আর সাজুর বেতন হচ্ছে কারবারের ব্যয়। কিন্তু শেষের লাইনে স্পষ্ট বলা আছে, দেখো শেষের লাইনে চলে যাই আমি, শেষের লাইনে এই দেখো লেখা আছে সাজুর বেতন চার্জ করার পর, মানে দুইজন বেতন পাবে, তার মধ্যে অলরেডি একজনের বেতন কিন্তু আয় বিবরণীতে ডেবিট করা হয়েছে, অর্থাৎ আয় বিবরণীতে লেখা হয়েছে। আর লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করার মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য যে ব্যয়গুলো, যে আয়গুলো আয় বিবরণীতে লিপিবদ্ধ হয় নাই সেগুলোকে লিপিবদ্ধ করা। তাহলে আমি দেখো সাজুর বেতন আয় বিবরণীতে চার্জ করছি, মানে কি লিপিবদ্ধ করছি, তা সাজুর বেতনকে আমি আর লিখবো? লিখবো না, সাজুর বেতন অলরেডি আয় বিবরণীতে লেখা হয়েছে। তাহলে কার বেতন লিখবো আমি? রাজুর বেতন। মূল বিষয়টা বোঝো, কার বেতন লিখবো আমি? রাজুর বেতন। এখন কই গেল রাজু? দেখো এইখানে আমার চলে আসে, এই যে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য রাজু ও সাজু, তাহলে
আমার ভুলে গেলাম কার বেতনটা লিখছিলাম, হ্যাঁ সাজুর বেতন, সাজুর বেতন আমরা লিখছি, তাহলে এখন রাজুর বেতনটা আমরা এখানে লিখবো, কারণ রাজু বেতনটা আই বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে আমরা লিখবো এখন রাজুর বেতন। তাহলে রাজুর বেতন এর ফলে রাজুর মূলধনকে প্রভাবিত করবে, দেখো রাজু যে বেতন পাবে, রাজু যে বেতন পাবে, এ রাজুর বেতন কিন্তু রাজুকে নগদ দেবে না, আগে তার অ্যাকাউন্টে জমা হবে, তারপরে সে যদি মনে করে তার অ্যাকাউন্ট থেকে তুলে নেবে তুলে নেবে, সে যদি মনে করে না তুলে নেবে না তুলে নেবে না। মূল কথা, অংশীদার যদি কোনো ব্যয়ের ফলে তার মূলধনকে প্রভাবিত করে, অংশীদারের মূলধনকে প্রভাবিত করে, তখন আমাকে শিরোনাম ব্যবহার করতে হবে অংশীদারদের মূলধন হিসাব। তো রাজু যেহেতু বেতন পাবে, তো রাজুর মূলধন বাড়বে, এই জন্য আমি শিরোনাম লিখবো রাজুর মূলধন হিসাব, এই যে ডেবিট দিকে রাজুর, রাজুর একজন হলে আমি তার নামে লিখবো মূলধন হিসাব, রাজুর মূলধন হিসাব দিয়ে লিখবো নিচে বেতন, নিচে লিখবো কি একটা তাই ব্র্যাকেট দেবো না বেতন দিয়ে ব্র্যাকেট দেবো। রাজু প্রতি মাসে বেতন কত পায়? প্রতি মাসে পায় 600, প্রতি মাসে যদি 600 হয় তাহলে আমি এক বছর অঙ্ক করছি 600 × 12, তাহলে আমি লিখবো 7200। তা তোমরা জানাবা যে রাজুর বেতন আমি কেন লিখলাম, সাজুর বেতন কেন লিখলাম না, এটি ক্লিয়ার কিনা জানাবা, রাজুর বেতন আমি কেন লিখলাম, সাজুর বেতন কেন লিখলাম না, এটি জানাবা। ফিরোজ খান বলছে স্যার এইচএসসি পরীক্ষাকে আর্থিক বিবরণী বাধ্যতামূলক, একটু আমি এটা বলি, এসএসসি এবং এইচএসসি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি একটি পোস্ট করেছিলাম আজকে যে তোমাদের ঢাকা বোর্ড তোমাদের আজকে 6 তারিখে, গত 6 তারিখে মানবন্টন প্রকাশ করছে যে তোমাদের 11টি প্রশ্ন তোমার সিকিউ এর জন্য আসবে, অথবা রসনামূলকের জন্য 11টি প্রশ্ন আসবে, তোমরা যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার করতে পারবা, আর্থিক বিবরণী বাধ্যতামূলক না, যে কোনো 3টি, তোমার যদি মনে হয় তুমি আর্থিক বিবরণী থেকেও করতে পারো, কারণ তোমার এখানে মোট 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায়ের মধ্যে 11টা প্রশ্ন আসবে, তার মানে এটি বলে রাখা যায় আর্থিক বিবরণী থেকে 3টা প্রশ্ন আসবে আর প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন হবে, তাই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তুমি যদি মনে করো তুমি আর্থিক বিবরণী থেকে অ্যান্সার লিখবা লিখতে পারো, যদি না মনে করো কোনো বাধ্যবাধকতা নেই, তোমার আর্থিক বিবরণী থেকে তোমাকে অ্যান্সার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তা তোমাদের জানাও বিষয়টা ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও যে আমি রাজুর বেতন কেন লিখলাম আর সাজুর বেতন কেন লিখলাম না, এই জিনিসটা তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, আমরা রাজুর বেতন কেন লিখলাম সাজুর বেতন কেন লিখলাম না, কারণ রাজুর বেতন আমি আয় বিবরণীতে লিখি নাই, সাজুর বেতন আমি আয় বিবরণীতে লিখছি, মূল থিমটাকে জানতে হবে, লাভ লোকসান আমন্ত্রণ হিসেবে আমরা কেন প্রস্তুত করি, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কি না, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কি না, তাহলে ওকে আর বাকি অংশ পড়লাম না, এখানে আরও কাজ আছে, এটা আপাতত পড়লাম না। তারপরে বলছে বছরের মাঝামাঝি সময় রাজু অতিরিক্ত মূলধনস্বরূপ 10,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে অতিরিক্ত মূলধনের সুদ আমরা ধরছি, এবং 1 সেপ্টেম্বর তারিখে রাহুল 15,000 টাকার ঋণ হিসেবে কারবারে সরবরাহ করে। আর আমরা জানি যে অংশীদের একটা আইন আছে, আমরা জানি অংশীদের একটা আইন আছে, কোনো অংশীদার যদি কারবারে ঋণ নিয়ে আসে এবং চুক্তিপত্রে যদি উক্ত ঋণের সুদের হার উল্লেখ না থাকে, তাহলে উক্ত ঋণের উপর বাধ্যতামূলক 6% হারে কারবার সুদ প্রদান করবে। কখন বাধ্যতামূলক 6% সুদ প্রদান করবে? যখন চুক্তিপত্রে ঋণের সুদের হার উল্লেখ থাকবে না। যেমন এখানে দেখো স্পষ্ট বলা আছে 1 সেপ্টেম্বর তারিখে রাহুল 15,000 টাকা ঋণ হিসেবে কারবারে সরবরাহ করেছে, কিন্তু প্রশ্নে কোথাও বলা নাই যে তোমার হচ্ছে রাহুল উক্ত ঋণের উপর কত পার্সেন্ট সুদ পাবে। যেহেতু প্রশ্নে কোথাও সুদের হার উল্লেখ নেই, মানে চুক্তিপত্রে উল্লেখ নেই, তাই আইন অনুযায়ী অংশীদারি আইন অনুযায়ী অর্থাৎ 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী এই 15,000 টাকার উপর 6% সুদ প্রদান করবে কারবার। কাকে সুদ প্রদান করবে? রাহুলকে। আর ঋণের সুদের জন্য অংশীদারদের মূলধনকে প্রবাহিত করবে না, কারণ এটি তো মূলধন বাবদ নিয়ে আসেনি, ঋণ বাবদ নিয়ে আসছে। আর যখনই কোনো অংশীদার কারবারে ঋণ নিয়ে আসে, ওই অংশীদারদের ঋণ হিসাব নামে একটি অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে ঋণের সুদটা ট্রান্সফার করে। যেমন আমি মূলধনের সুদ মূলধনে ট্রান্সফার করতেছি, ঠিক তেমনইভাবে ঋণের সুদ রাহুলের ঋণ হিসাব নামে একটা হিসাব খুলে ওইখানে ট্রান্সফার করব। তার মানে এটির ফলে আমার অংশীদারদের মূলধন হিসাবকে প্রভাবিত করবে না, এই জন্য আমি এখানে শিরোনাম দেব রাহুলের ঋণ হিসাব, রাহুলের ঋণ হিসাব, রাহুলের ঋণ হিসাব। তার মানে এখানে কিন্তু আমি দেবো না অংশীদারদের মূলধন হিসাব, কেন? কারণ এই তো ঋণ নিয়ে আসছে, ঋণের মূলধন কি এক? মূলধন মানে নিজের পুঁজি, অর্থাৎ আমি ব্যক্তিগত যা কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসবো এটি মূলধন, আর এটা তো লেখাই আছে ঋণ, অর্থাৎ আমি ধার বাবদ দিচ্ছি, মূলধন বাবদ দিচ্ছি না। যদি মূলধন বাবদ দিতাম তাহলে তো আমি মূলধনের সুদের সাথে ওই সুদটা অ্যাড করতাম। ঋণের সুদ মানে অংশীদারদের মূলধনকে প্রভাবিত করে না। ঋণের সুদ কাকে প্রভাবিত করে? ঋণ হিসাবকে প্রভাবিত করে। কাকে প্রভাবিত করে? ঋণ হিসাবকে প্রভাবিত করে। ওই জন্য লিখলাম রাহুলের ঋণ হিসাব। তাহলে রাহুলের ঋণ হিসাব নামে আমি এই প্রতিষ্ঠানে একটি হিসাব খুলছি, খুলে ওইখানে ঋণের সুদ লিখতেছি, এই যে ঋণের সুদ, তার মানে ওইখানে ট্রান্সফার হবে।
ঋণের সুদ, এটা মাথায় রাখবা। ঋণের সুদ কখনোই মূলধন হিসেবে প্রভাবিত করবে না। তাহলে রাহুল ঋণ নিয়ে আসছে কত টাকা? 15,000 টাকা। দেখো আইন অনুযায়ী কয় পার্সেন্ট সুদ পাবে? 6%। 15,000 6% আমি যদি কাটি তাহলে আমি হবে 900 টাকা। আমি কেটে দেখি, তারপরে চেক করে দেখি, 15,000 × 6% 900 টাকা। এখন আমি ঋণ নিয়ে আসছি কবে? 1 সেপ্টেম্বর। আমি তোমাকে কি বলছি, যেদিন থেকে টাকা ব্যবহার শুরু হবে সেদিন থেকে সুদ গণনা শুরু হবে। তাহলে কারবারে তুমি ঋণ নিয়ে আসছো 1 সেপ্টেম্বর, তাহলে কারবারে এই টাকাটা ব্যবহার করা শুরু করছে 1 সেপ্টেম্বর। তাহলে 1 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 31, 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস? 4 মাস। তাহলে এই 4 মাসের সুদ রাহুলকে কারবার দেবে। তাই এই যে আমি পার্সেন্ট কেটে 900 টাকা পেলাম, এই পার্সেন্ট মানে হিসাব বিজ্ঞানে 12 মাস, পার্সেন্ট মানে হিসাব বিজ্ঞানে 12 মাস, মাথায় রাখবা, পার্সেন্ট মানে 12 মাস। তাই গুণন উপরে 4, নিচে হচ্ছে 12, তার মানে আমার এখানে টাকা বের হবে, আমি যদি 12 দ্বারা ভাগ করি 4 দ্বারা গুণ করি আমার টাকা বের হবে 300 টাকা। তাহলে এটি আমাদের ক্লিয়ার, এটি আমাদের ক্লিয়ার। তা জানাবা তোমরা বুঝতেছি কিনা একটু জানাবা, তোমরা দ্রুত জানাও এগুলো বুঝতেছি কিনা একটু দ্রুত জানাও, তোমরা জানাবা দ্রুত, আচ্ছা না জানালে কিন্তু আমি বুঝবো না, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এটা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। তাহলে আমাদের ঋণের সুদ হলো, তাহলে ঋণের সুদ আমরা ডেবিট দিকে কেন লিখলাম? কারণ টাকাটা কারবার ব্যবহার করতেছে, কারবার সুদ দিবে, কারবারের ব্যয়, তাই আমরা ডেবিট দিকে লিখলাম। কারণ ব্যয় হলে ডেবিট, আয় হলে ক্রেডিট, ব্যয় হলে ডেবিট, আয় হলে ক্রেডিট, তাই আমরা ডেবিট দিকে লিখলাম ঋণের সুদ, তাই আমরা ডেবিট দিকে লিখলাম ঋণের সুদ ব্যয় হওয়ার কারণে। তো তোমরা জানাও জিনিসগুলো বুঝতেছো কিনে, তোমরা একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনে, একটু দ্রুত তোমরা জানাও। আসলে আজকে কিন্তু শেয়ার খুবই কম হয়ে গেছে, খুব দুঃখজনক ঘটনা এটি, আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো আসলে শেয়ারও কম হয়েছে, উপস্থিত আজকে কম, খুবই আসলে দুঃখজনক ঘটনা। যাই হোক কোনো সমস্যা নেই, যেহেতু আমি কথা দিয়েছি কোর্সটা কন্টিনিউ করব, তাই আসলে আমি আমার কথা থেকে সরে আসতেছি না। কিন্তু তোমাদের যে মন মানসিকতা, তোমরা যে কয়েকজন গুটি কয়েক স্টুডেন্ট তোমরা ক্লাস করতেছো, আসলে এত কষ্ট করা আমার আসলে বৃথা, তোমাদের জন্যই আসলে কষ্ট করা, কিন্তু দেখো তোমরাই কিন্তু ক্লাসে উপস্থিত নেই, এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা। যাই হোক, তা তোমরা জানাবা ক্লিয়ার কিনা, একটু জানাবে ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু সবাই দ্রুত জানাবে ক্লিয়ার কিনা। তাহলে ওকে, এখন আমরা চলে আসবো অন্যান্য, এখন অন্যান্য বিষয়ে চলে আসবো, আর কী আছে দেখি। তাহলে আমাদের ঋণের সুদও হয়ে গেল, তারপরে বলছে বছরের সম্ভাব্য লাভের প্রত্যাশায় রাহুল প্রতি মাসে শুরুতে উত্তরণ তো হয়ে গেছে, বাদ, এগুলো হয়ে গেছে, উত্তরণ আমাদের হয়ে গেছে। এখন দেখো এছাড়াও রাহুল 1,800 টাকার পণ্য উত্তোলন করে যা হিসেবভুক্ত হয়নি, কারণ আমরা সবাই জানি অংশীদারি ব্যবসায়ে, আমরা সবাই জানি অংশীদারি ব্যবসায়ে যদি কোনো অংশীদার পণ্য উত্তোলন করে আর তা যদি হিসাবভুক্ত না হয় তাহলে ক্রেডিট দিকে লিখতে হয়, আমরা সবাই জানি। কিন্তু আমি একটু আগে বললাম টি সকে অর্থাৎ লাভ লোকসান আবণ্টনে ব্যয় মানে ডেবিট, আয় মানে ক্রেডিট। তুমি কি কখনো শিখছো পণ্য উত্তোলন আয়ের মধ্যে পড়ে? তুমি কি কখনো এটি শিখছো? কখন? কিন্তু শিখো নাই। কিন্তু যখন তুমি লাভ লোকসান অ্যামাউন্ট হিসাবে প্রস্তুত করো তখন তুমি দেখো পণ্য উত্তোলন কিন্তু ক্রেডিট দিকে লিখতেছো, তুমি নিয়মের পরিপন্থী হচ্ছে না। কারণ আমি তোমাকে এখনই কী বললাম ব্যয় মানে ডেবিট, আয় মানে ক্রেডিট। তাহলে পণ্য উত্তোলন কেন আমি ক্রেডিট দিকে লিখবো? এটি কি আয়? আমি তো কখনো শিখিনি এই পণ্য উত্তোলন আয়, এটি কখনোই আয় না। আমরা তো জানি যে এটি কখনোই আয় না, তারপরে আমরা ক্রেডিট দিকে কেন লিখি এটি আমি একটু ব্যাখ্যা করব। তাহলে আগে লিখি আমরা, তাহলে পণ্য উত্তোলন ক্রেডিট দিকে লিখতে হয় যদি হিসাবভুক্ত না হয়, কারণ পণ্য উত্তোলনের ফলে অংশীদারদের মূলধন হ্রাস পায়। কেউ পণ্য উত্তোলন করছে? রাহুল, তাই লিখবো রাহুলের মূলধন হিসাব, রাহুলের মূলধন হিসাব দিয়ে নিচে লিখবো পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন কতটা? 1,800 টাকা। এখন আমি বুঝাবো যে পণ্য উত্তোলন আয় না হওয়া সত্ত্বেও ক্রেডিট কেন, পণ্য উত্তোলন আয় না হওয়া সত্ত্বেও ক্রেডিট কেন। আমি তোমাকে কি বলছি লাভ লোকসান আবণ্টন হিসেবে আমরা কেন প্রস্তুত করি, যেগুলো আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য। তারপরে আমি যখন আয় বিবরণী প্রস্তুত করছি আমরা পণ্য উত্তোলন ক্রয় থেকে বিয়োগ করিনি, কারণ আমি যখন আয় বিবরণী প্রস্তুত করি আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বাইর করি আমরা পণ্য ক্রয় থেকে পণ্য উত্তোলন বিয়োগ করি। তাহলে পণ্য উত্তোলন যদি হিসাবভুক্ত হয় পণ্য উত্তোলন হিসাবভুক্ত হওয়ার ফলে ব্যয় কমে, ব্যয় কী হয়? কমে। তাহলে ব্যয় কমবে, তার মানে কি ব্যয় আমি ডেবিট দিকে লিখি, তাহলে আমি ডেবিট দিকের যদি কাউকে কমাইতে চাই তাহলে আমাকে ক্রেডিট দিকে লিখতে হবে,
আমি যদি ক্রেডিট দিকের কাউকে কমাইতে চাই ডেবিট দিকে লিখতে হবে, তার মানে পণ্য উত্তোলনের ফলে ব্যয় কমে। এখন আমি তার আয় বিবরণীতে যা লিখতে পারবো না, তাই এখানে আমি কমাবো। এখানে কী কমাবো? ব্যয় কমাবো। তাহলে ব্যয়কে কমার জন্য কী করতে হবে? ব্যয় যে পাশে লেখা হয় তার বিপরীত দিকে লেখা হবে। এই মূল কারণ, এটা মাথায় রাখবা যে পণ্য উত্তোলন ক্রেডিট দিকে লেখার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয়কে কমানোর জন্য। কারণ পণ্য উত্তোলন ক্রয় থেকে বিয়োগ হয়, ক্রয় থেকে যদি আমি পণ্য উত্তোলন বিয়োগ করি আমার ক্রয় নামক ব্যয় হ্রাস পায়। এখানে কি ক্রয় আছে? ক্রয় তো আয় বিবরণীতে লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে ব্যয় কোন দিকে লিখি? ডেবিট দিকে লিখি। তাহলে ব্যয়কে কমার জন্য, অর্থাৎ ক্রয় নামক ব্যয়কে কমার জন্য আমি ক্রেডিট দিকে লিখতেছি। এই যে ক্রেডিট দিকে লিখলাম, তার মানে আমার অটোমেটিকলি ব্যয় কমে গেল। তাহলে এই বিষয়টাই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা কিন্তু ক্লিয়ার যে পণ্য উত্তোলন আসলে আমরা কেন ক্রেডিট দিকে লিখি। রিপন, তুমি বলছো বেতনটা স্যার বুঝি নাই, আসলে বেতনটা আমি আরও পরে বুঝে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তাহলে এটি ক্লিয়ার। তারপরে আমরা দেখি আর কোনো কিছু আছে কি না। আর কোনো কিছু আমাদের নেই। এখন আমার যোগ বিয়োগ করার পালা। তার মানে এখন আমি হিসাব জেড টানবো, হিসাবে জেড টানবো আমি। এই যে এখন আমি যোগ বিয়োগ করবো। তাহলে আমি এখানে যোগের দাঁড়িয়ে দিলাম, এখানে আমি যোগের দাঁড়িয়ে দিলাম। আমি তুমি এমনভাবে যোগ বিয়োগ করবো উভয় জন্য, উভয় দিকে যেন পাঁচ লাইন লেখা যায়, এমনভাবে যোগ যোগের দাঁড়িয়ে দিবা। তাহলে এখন যোগ টানি আমি। তার মানে দেখো 44,500 যোগ 1,450 যোগ 1,800, তাহলে আমার যোগ ফল হচ্ছে 47,750। আমি আগে দেখে নেবো কে বড়। সবসময় যে ক্রেডিট বড় হবে এমন না, আমি দেখতেছি ক্রেডিট বড়, কারণ ডেবিট দিকে টাকা কম আছে। তাহলে ক্রেডিট দিকে যোগফল টানলাম, টেনে ক্লোজ করে দিলাম, সঙ্গে সঙ্গে আমি এটা ডেবিট দিকে নিয়ে আসলাম। দেখো 47,750, এই সঙ্গে সঙ্গে আমি ডেবিট দিকে নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে আমি ডেবিট দিকে আনলাম। ডেবিট দিকে এনে আমি একটা একটা করে টাকা বিয়োগ করবো। তাহলে -300, -7,200, -19,500 আমি যদি বিয়োগ করি, আমি বিয়োগ ফল পাইলাম 20,750। তাহলে আমি কি বললাম যে আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করছি, আমরা আয় বিবরণীতে দেখো আমরা নিট মুনাফা পাইছিলাম 44,500, এটি ভুল ছিল। কেন ভুল ছিল? কারণ এটির সাথে এই যে ব্যয়গুলো ডেবিট দিকে লিখছি, আয় ক্রেডিট দিকে লিখছি, এগুলো আমি লিপিবদ্ধ করিনি, তাই এটি ভুল ছিল। এই ভুলটাকে সংশোধন করার জন্যে আমরা মূলত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতেছি। তাহলে আয় বিবরণীতে আমরা যে ব্যয়গুলো, যে আয়গুলো লিপিবদ্ধ করিনি, সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতেছি। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে আমার কিন্তু মুনাফা বের হলো এটি 20,750। এটি হচ্ছে প্রকৃত মুনাফা, তার মানে এটা সঠিক মুনাফা। এই যে 20,750 টাকা আমি মুনাফা পাইলাম, প্রকৃত মুনাফা, এটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। কারণ এই মুনাফার মালিক কিন্তু একজন না, এই মুনাফার মালিক তিনজন, রাহুল, রাজু, সাজু। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রকৃত যে মুনাফাটা বের হয় এটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। এটাও বন্টনযোগ্য মুনাফা, কিন্তু এটি ভুল, কারণ এটির মধ্যে এই জিনিসগুলো সমন্বয় সাধন করা হয়নি, তাই এটি ভুল ছিল। এখন সমন্বয় সাধন করে আমি প্রকৃত মুনাফা পাইলাম বন্টনযোগ্য 20,750 টাকা। এই 20,750 টাকা কয়জন পাবে? তিনজন পাবে। আর এই মুনাফার কারণে অংশীদারদের মূলধন বাড়বে, ওই জন্য শিরোনাম লিখবো অংশীদারদের মূলধন হিসাব। এখন শিরোনাম হবে অংশীদারদের মূলধন হিসাব, দিয়ে লিখবো ব্র্যাকেটে মুনাফার অংশ, মুনাফার অংশ। একটু লিখতে কষ্ট হচ্ছে, একটু তোমরা বুঝে নিবে। দিয়ে নাম লিখবা রাহুল, একটু বুঝে নিও রাজু, তারপর দিবা সাজু। একটু ছোটো করে লিখতেছি, আসলে একটু কষ্ট হচ্ছে লিখতে। রাহুল, রাজু, সাজু, এই মুনাফাটা কয়জন পাবে? তিনজন। এইভাবে লিখবা তোমরা অংশীদারদের মূলধন, মূলধন হিসাব, মুনাফার অংশ, রাহুল, রাজু, সাজু। দিয়ে এই যে টাকাটা আছে 20,750, আমার প্রশ্নে কিন্তু অনুপাত ছিল, এই অনুপাতে ভাগ করে দেবো আমরা। এই দেখো প্রশ্নে অনুপাত ছিল, আমাদের প্রশ্নে অনুপাত দেওয়া আছে। এই যে চুক্তিপত্র অনুযায়ী লাভ লোকসান বন্টনের অনুপাত 3:2:1, তার মানে আমাদের যে প্রকৃত লাভ লোকসান হিসাবটা বের হবে, লাভ ক্ষতিটা বের হবে, এটা আমাকে 3:2:1 অনুপাতে বন্টন করতে হবে। তো 3:2:1, 3:2:1 মানে কি? ছয়ের তিন ভাগ হচ্ছে প্রথমজন, ছয়ের দুই ভাগ হচ্ছে দ্বিতীয়জন, ছয়ের এক ভাগ হচ্ছে তৃতীয়জন। ছয়ের তিন ভাগ মানে প্রথমজন অর্ধেক। তাহলে আমি যদি ভাগ দুই দেই, তাহলে প্রথমজন পাবে 10,350। দেখো 10,375 পাবে। আবার 20,750 ভাগ ছয় গুণন যদি দুই দেই, দ্বিতীয়জন পাবে 6,917। আচ্ছা আমি বন্টন করে দিচ্ছি। আবার 20,750 ভাগ যদি ছয় দেই, গুণন যদি এক দেই, তার মানে গুণন এক মানে ওইটাই 3,458। তার মানে আমাদের কিন্তু এই যে প্রকৃত যে মুনাফাটা ছিল বন্টনযোগ্য, সেটা কিন্তু বন্টন করে দেওয়া হলো।
আমাদের কিন্তু কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের লাভ লোকসান আমন হিসাব। তাহলে আমি আবারও বলতেছি যে ব্যয়গুলো বা যে আয়গুলো, যে ব্যয়গুলো বা যে আয়গুলো লাভ লোকসান বন্টন হিসেবে লিপিবদ্ধ করা হয়নি, এগুলোকে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, এগুলোকে লিপিবদ্ধ করার জন্যই মূলত আমরা লাভ লোকসান বন্টন হিসেবে প্রস্তুত করি। মানে একজন প্রশ্ন করছিল রিপন, টাকার কলাম দুইটা দিলে হবে না? টাকার কলাম দুটো দেওয়ার দরকার নেই, তুমি ভিতরে দিও, টাকার কলাম দুটো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি রিপন প্রশ্ন করছিলে, স্যার বেতনটা আমি বুঝি নাই, বেতনের বিষয়টা বলতেছি আমি, এখানে মূল থিমটা তুমি মাথায় রাখো। তোমার শেষে কিন্তু বলা ছিল দেখো বেতন চার্জ করার পর শেষের লাইনে তোমাকে বুঝতে হবে কার বেতন চার্জ করার পর, মানে ওটা কিন্তু হিসাবভুক্ত হয়ে গেছে। এই দেখো শেষের লাইনে বলা আছে, মূল বিষয়টা এই জায়গায়, এই যে সাজুর বেতন চার্জ করার পর, মানে সাজুর বেতন কিন্তু আয় বিবরণীতে লিখছি, বেতন কারবার থেকে কয়জন পায়? দুইজন, রাজু এবং সাজু। আমি শুধু লিখছি রাজুর বেতন, দেখো আমি লিখছি কি রাজুর মূলধন হিসাব বেতন, আমি লিখছি রাজুর বেতন। কেন? রাজুর বেতনটা আমি আয় বিবরণীতে লিখি নেই, আয় বিবরণীতে সাজুর বেতন, এই জন্য রাজুর বেতন লিখছি, সাজুর বেতন লিখি নেই, মূল কারণ এটি। ওকে, এখন আমরা গোয়া করবো, তাই আমি মিশিয়ে দিলাম। এখন আমরা করবো গোয়া, আমরা এখন করবো গ অর্থাৎ মূলধন হিসাব করবো। এখন দেখো গ কি বলছে, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এখন আমি তোমাদের জানাইলাম যে মূলধন হিসাব প্রস্তুতের দুটি পদ্ধতি আছে, একটি পরিবর্তনশীল পদ্ধতি আর একটি স্থায়ী পদ্ধতি। প্রশ্নে যখন কোনো পদ্ধতি সম্পর্কে বলা থাকবে না, তখন তোমাকে বুঝে নিতে হবে এটি পরিবর্তনশীল পদ্ধতির অঙ্ক। এই প্রশ্নে মূলধন হিসাবের পদ্ধতি নিয়ে কোনো কিছু বলা নাই, তাই তোমাকে ধরে নিতে হবে এটা পরিবর্তনশীল পদ্ধতির অঙ্ক। তাহলে আমরা আজকে পরিবর্তনশীল পদ্ধতিতে কীভাবে মূলধন হিসাব প্রস্তুত করতে হয় এটি করা শিখব। তাহলে আমরা এখন লিখব তোমার গণ প্রশ্নের উত্তর, গণ প্রশ্নের উত্তর দিয়ে লিখব আমি মূলধন হিসাব, মূলধন হিসাব লিখব, ব্র্যাকেটে লিখব পরিবর্তনশীল পদ্ধতি, এই এই কথা লিখবা, পরিবর্তনশীল পদ্ধতি, পরিবর্তনশীল পদ্ধতি, এই কথা লিখে নিবা, পরিবর্তনশীল পদ্ধতি দিয়ে তুমি ওই আগের মতো টি সক করবা, এই টি সক আগের মতো। এটা এখানে জায়গা আসলে বেশি লাগে, একটু কষ্ট করে আমি লিখতেছি, টাকার ঘর তিনটা করতে হয়, এই টি সক করবো আমি, উভয় দিকে টাকার ঘর তিনটা করে করতে হয়। তাহলে আমি এই যে মাঝামাঝি ডিভাইড করবো, এই যে মাঝামাঝি ডিভাইড করলাম, করে তিনজন অংশীদার, তার টাকার ঘর তিনটা, আমি একটু ছোটো করে লিখতেছি, এখানে একটা দিলাম, এটা ছোটো ছোটো করে লিখতেছি, এখানে দুই নম্বর দিলাম, এখানে আমি দিলাম তিন নম্বর, ছোটো করে না লেখা ছাড়া কিন্তু উপায় নেই। এখানে দিলাম তারিখ, আসলে অনেক আমার স্পেস কমে গেল, তোমরা একটু বুঝে নিও। তারপরে এটা টাকা একজন, এখানে দিলাম দ্বিতীয় জন, এখানে দিলাম তৃতীয় জন, এখানে দিলাম আমি তারিখ, একটু কষ্ট করে আমি একটু লিখতেছি। তাহলে আমি লিখব এখানে তাং দিলাম, তাং, এটা আছে বিবরণ, ঠিক আছে, এনে দিলাম রাহুল, রাহুল, এখানে রাজু, এনে দিলাম সাজু, সাজু, ঠিক তেমনি হবে এখানে তাং বিবরণ, এখানে রাহুল, এখানে হচ্ছে রাজু, এখানে হচ্ছে আমার সাজু। দেখো মূল বিষয়টা এটা, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এখন আমরা যে এখানে অংশীদারদের মূলধন হিসাব করতেছি, আসলে এটা মালিকানা সত্ত্বের পরিবর্তে করতেছি, অর্থাৎ আমরা এক মালিকানা কারবারে মালিকানা সত্ত্ব বিবরণী করি, আর অংশীদারি ব্যবসায়ে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর পরিবর্তে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করি। আর আমরা সবাই জানি মূলধন হিসাব ক্রেডিটসের প্রকাশ করে, তার মানে যে দফাগুলোর ফলে মালিকের মূলধন বাড়বে সেগুলো আমি ক্রেডিট দিকে লিখব, আর যে দফাগুলোর ফলে মালিকের মূলধন কমবে সেগুলো আমি ডেবিট দিকে লিখব। মূল থিমটা হচ্ছে এটি, আমরা সবাই জানি যে কী কী দফার কারণে মালিকের মূলধন বাড়ে আর কী কী দফার কারণে মালিকের মূলধন কমে, আমরা কিন্তু সবাই জানি। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, মূলধন ক্রেডিটসের প্রকাশ করে, মূলধন কিসের প্রকাশ করে, ক্রেডিট, তার মানে যে দফাগুলোর ফলে মূলধন বাড়বে সেগুলো ক্রেডিট। তাহলে প্রথমে আমি তারিখ দেবো 2019, দিব ডিসেম্বর 31, প্রথমে নিয়ে আসবো তোমার উদ্বৃত্ত বিডি, অর্থাৎ প্রারম্ভিকটা, প্রারম্ভিক, যেটা প্রারম্ভিক উদ্বৃত্ত বিডি, অর্থাৎ প্রশ্নের শুরুতেই আমাদের আসছিল যে কী কী মূলধন ছিল। এটা দেখো তোমার প্রশ্নের শুরুতেই আসো, দেখো
2019 সালের পহেলা জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল, একটু স্পষ্ট বলা আছে, আমি কি বললাম যে দফাগুলোর ফলে অংশীদারদের মূলধন বাড়বে, দেখো যে দফাগুলোর ফলে অংশীদারদের মূলধন বাড়বে সেগুলো আমি ক্রেডিট দিকে লিখবো। তাহলে কী কী দফার ফলে মূলধন বাড়ে সেগুলো আমি লিখতেছি। প্রথমে আমি আনবো ব্যালেন্সটা, অর্থাৎ মূলধনের ব্যালেন্স কী ছিল। তাহলে আমার 2019 সালে জানুয়ারি তারিখে মূলধনের ব্যালেন্স ছিল, অর্থাৎ ক্রেডিট দেন না, তাই ক্রেডিট দিকে লিখতেছি আমি। রাজু রাহুলের ছিল 90,000, এর ছিল 60,000, এর ছিল 40,000। হ্যাঁ রিপন বলছে যে মন চায় আপনার বাসায় গিয়ে পড়ি, চলে আসো রিপন, সমস্যা নাই, ইনশাল্লাহ আসো, তোমার হতাশ করবো না, তুমি আসো, আসলে পড়তে পারবা, আসলে হতাশ করবো না, আমার বাসা রংপুর ডিস্ট্রিক্টে, ইনশাল্লাহ আসলেই আমি পড়াবো, কোনো সমস্যা নেই, আসা যদি সম্ভব হয় ইনশাল্লাহ আসবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা প্রথমেই নিয়ে আসলাম প্রারম্ভিক মূলধন। আনার পর প্রত্যেকটা অঙ্কের জন্য সিস্টেমটা এটি, আগে আমি আনবো প্রারম্ভিক মূলধন, তারপরে কোনো অংশীদার যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে তারপরে আমি অতিরিক্ত মূলধন নিয়ে আসবো। যে দফাগুলোর ফলে মূলধন বাড়বে সেগুলো কিন্তু আমি লিখতেছি ক্রেডিট দিকে। তাহলে আমি অতিরিক্ত মূলধন আনছি জুলাই একে, আনছি এই জুলাই এক দিলাম। আর অতিরিক্ত মূলধন যদি কোনো অংশীদার নিয়ে আসে, লেখার নিয়মটা দেখো, লিখবো নগদান, নগদান অবলিক ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, আর জায়গা আটতেছে না, নগদান অবলিক ব্যাংক হিসাব, ব্র্যাকেটে লিখবে অতিরিক্ত মূলধন, এটা লেখার সিস্টেম, অতিরিক্ত মূলধন। তার মানে আমি যে অতিরিক্ত মূলধন নিয়ে আসছি আমি কারবারে নিয়ে আসতে পারি অথবা আমি ব্যাংকে রাখতে পারি। ওই জন্য জাবেদা করার সময় আমরা জাবেদা কী করি, নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট, যেহেতু অতিরিক্ত মূলধন ক্রেডিট তাই তো ক্রেডিট দিকে লিখতেছি, মূল বিষয়টা এটি। তাহলে আমি লিখলাম জুলাই এক নগদান অবলিক ব্যাংক হিসাব, ব্র্যাকেটে অতিরিক্ত মূলধন। তার মানে যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন নিয়ে আসে তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো এইভাবে, নগদান অবলিক ব্যাংক হিসাব অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কে নিয়ে আসছে প্রশ্নে বলা আছে, এই যে বছরের মাঝামাঝি সময় রাজু নিয়ে আসছে, কে নিয়ে আসছে, রাজু, কত নিয়ে আসছে 10,000 টাকা, তাই আমি নগদান অবলিক ব্যাংক হিসাব অতিরিক্ত মূলধন, এই যে রাহুলের ঘরে ড্যাশ দিলাম, রাহুল রাজুর ঘরে দিলাম 10,000, সাজুর ঘরে ড্যাশ দিলাম। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কের জন্যে আমরা প্রারম্ভিক উদ্বৃত্তটা প্রথমে লিখবো, তারপর অতিরিক্ত মূলধন লিখবো। লেখার পর আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করছি ওইখান থেকে আমরা ডেবিট দিকের দফাগুলো ক্রেডিট দিকে ট্রান্সফার করবো, ক্রেডিট দিকের দফাগুলো ডেবিট দিকে ট্রান্সফার করবো। তাহলে আমরা অটোমেটিকলি কোন দফাগুলোর ফলে মূলধন বাড়বে লেখা হয়ে যাবে, কোন দফাগুলোর ফলে মূলধন কমবে লেখা হয়ে যাবে। তাহলে এখন আমি এটি আগে লিখে রাখছি, এখান থেকে আমি ট্রান্সফার করে আসছি, আমি তো মিশে দিছি, দেখো আমি কিন্তু এখানে লিখে রাখছি, এই যে লাভ লোকসান আবন্টন হিসাব আমি অ্যান্সারটা করে রাখছি। তাহলে আমি কী বললাম, যে দফাগুলো ডেবিট দিকে আছে এগুলোকে আমি ক্রেডিট দিকে ট্রান্সফার করবো, যে দফাগুলো ক্রেডিট দিকে আছে এগুলোকে আমি ডেবিট দিকে ট্রান্সফার করবো। কখন? এই দুটো লেখার পর। তাহলে দেখো আমার ডেবিট দিক থেকে আমি আগে ক্রেডিট দিকে নিয়ে আসি, আমি কোথা থেকে ট্রান্সফার করবো, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে। তাই আমি লিখবো December 31 লাভ ক্ষতি আবন্টন হিসাব। আমি ট্রান্সফার কেন করতেছি জানো, এখানে মূল এটা এখান থেকে ট্রান্সফার করতে হবে এটা না, সহজের জন্য আমি ট্রান্সফার করতেছি। এখানে মূল থিমটা হচ্ছে যে দফাগুলোর ফলে মূলধন বাড়তেছে সেগুলো আমি ক্রেডিট দিকে লিখতেছি। যেমন ট্রান্সফার করতেছি ডেবিট দিকে ব্যয়গুলো আছে, এই ব্যয়গুলোর ফলে কিছু কিছু ব্যয়ের ফলে মূলধন বাড়ছে, যেমন মূলধনের সুদ, মূলধনের সুদ কারা পাচ্ছে, রাহুল রাজু সাজু, এই মূলধনের যে সুদ পাচ্ছে তাদের অ্যাকাউন্ট বাড়বে না, এটা তো অ্যাকাউন্টের মতো, আসলে এটা তো তাদের অ্যাকাউন্ট, রাজুর অ্যাকাউন্ট রাহুলের অ্যাকাউন্ট রাজুর অ্যাকাউন্ট সাজুর অ্যাকাউন্ট, যেগুলো যেগুলো পাবে অ্যাকাউন্টে তো জমা করতে হবে, তাহলে এরা মূলধনের সুদ পাইছে, তাদের অ্যাকাউন্টে জমা করবো না, এই জন্য লিখবো মূলধনের সুদ, মূলধনের সুদ। তাহলে কোথা থেকে লিখলাম, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে লিখলাম। তাহলে ওইখানে শিরোনাম দেখছো মূলধন হিসাব, এখানে শিরোনাম দেবো লাভ লোকসান আবন্টন হিসাব। যার ঘরে তার টাকা বসে দিবা, তাহলে 9,000 প্রথম জনের ঘরে, দ্বিতীয়জনের ঘরে 6,500, তৃতীয় জনের ঘরে 4,000, তাহলে আমি বসিয়ে দিলাম, আর কিছু না, শুধু যেগুলোর উপর শিরোনাম আছে অংশীদারদের মূলধন হিসাব। দেখো তারপরে এইবার দেখো রাজুর মূলধন, আমি সাদাটা এটা দিয়ে সাদা এনেছি লাল, এখানে আমার বোঝার বিষয় আছে, এর আরেকটা নিয়ম আছে, দেখো আমি চলে যাই অঙ্কে। আমি যখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার সময় যার বেতন ডেবিট করা হয়েছে, চার্জ করা হয়েছে, হিসাবভুক্ত করা হয়েছে, সেই বেতনটা আমি লাভ লোকসান বন্টন হিসেবে লিখবো না। আর যখন আমি মূলধন হিসাব প্রস্তুত করবো, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, লাভ লোকসানে ডেবিট করা না করা আলাদা জিনিস, আর মূলধন হিসেব কিন্তু আলাদা জিনিস। আমি লাভ লোকসান হিসাবে লিখবো কি লিখবো না সেটা নির্ভর করবো আয় বিবরণীতে লিখছি কি লিখছি না।
যদি আয় বিবরণীতে লিখি আমি লাভ লোকসান আবন্টনী লিখব না, আর যদি আয় বিবরণীতে না লিখি আমি লাভ লোকসান আবন্টনী লিখব। যেমন আমরা দেখো রাজুর বেতন, দেখো এই যে এই রাজুর বেতন আমরা আয় বিবরণীতে লিখি নাই, বিধায় লাভ লোকসান বন্টনী লিখছি। সাজুর বেতন আমরা লিখছি আয় বিবরণীতে, তাই কিন্তু আমি লাভ লোকসান বন্টনে লিখি নাই, মূল থিমটা এটা। এখন এখানে একটা কথা ছিল, এই কথাটা আমি যাই। রিপন বলছে জুলাই মাস কেন, জুলাই মাস কেন, জুলাই মাসে মাঝামাঝি সময় আনছে, মাঝামাঝি মানে জুলাই এক, হিসাব বিজ্ঞানে মাঝামাঝি মানে জুলাই এক। এখন আমি বেতনটা চলে যাবো, দেখো বেতনের বিষয়টা, বেতনের এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আর একটা, বেতনটা কই গেল, বেতনে যাই আমি। এই যে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য রাজু ও সাজু মাসিক যথাক্রমে 600 টাকা 500 টাকা করে বেতন পাবে, বেতন পাবে, বেতন মানে ব্যয়, ব্যয় আমি আবন্টনে লিখবো কিনা এটা নির্ভর করবে আয় বিবরণীতে লিখছি কিনা, মাথায় রাখবা। বেতন তুমি আবন্টনে লিখবা কিনা এটা নির্ভর করবে তুমি আয় বিবরণীতে লিখছো কিনা। যদি তুমি বেতন আয় বিবরণীতে লিখো তাহলে আর লাভ লোকসানে বসবে না, আর বেতন তুমি যদি আয় বিবরণীতে না লিখে থাকো তাহলে তোমার লাভ লোকসান বন্টন হিসেবে বসবে, মূল থিমটা এটা। ওকে এখন আসো পরের লাইনটা, রাজু হিসাবকাল শেষে বেতন তুলে নিয়েছে। এই দেখো এবার মূলধন হিসাবের ক্ষেত্রে যদি কোনো অংশীদার বেতন নগদে তুলে নেয়, তার মানে রাজু প্রতি মাসে বেতন পাইছে, দেখো আমি একটু বুঝাই বিষয়টা, রাজু কিন্তু এই রাজু প্রতি মাসে বেতন পাইছে কত টাকা, 600 টাকা। তো 600 টাকাতে বেতন পাইলো তুমি কি করবা, রাজুর ঘরে 7,200 টাকা বসাবা, কারণ কোনো অংশীদার যদি বেতন পায় মানে তার মূলধন বাড়বে। তো বেতন মানেই তুমি ক্রেডিট দিকে দেখবা বেতন, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, বেতন পায় মানেই ক্রেডিট। এখন বেতন পাইছে বিধে ক্রেডিট করছি, এখন আমি অংশীদার আমি বেতনটা পাচ্ছি, এখন হিসাবকাল শেষের দিন আমি টাকাটা উঠে নিয়ে গেছি, উঠে নিছি, তাহলে আমি যখন টাকা পাবো অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু আমার যখন বেতনটা সৃষ্টি হবে আমার অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। যেমন ধরো ব্যাংকের বিষয়টা বুঝাই আমি, তোমার ব্যাংকে 1,00,000 টাকা আছে, আর এই 1,00,000 টাকার উপর তোমাকে 10,000 টাকা সুদ দিবে, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো খুব সহজ ভাষায়, তোমার ব্যাংকে 1,00,000 টাকা আছে, মাস শেষে এই 1,00,000 টাকার উপর ব্যাংক তোমাকে 10,000 টাকা সুদ দিবে, এই সুদটা দিয়ে তোমার দোকানে পৌঁছে দেবে না পৌঁছে দেবে না, তোমার অ্যাকাউন্টে যোগ করে দেবে, তাই এই 1,00,000 টাকার সাথে 10,000 টাকা যোগ করে দিল। তো যোগ করে দেওয়ার ফলে এখন তোমার ব্যাংকে টাকা আছে কত, 1,10,000, আর এই সুদের টাকাটা তুমি কিন্তু যখন তখন উত্তোলন করতে পারো, তুমি আসলটা উত্তোলন করতে না পারলেও সুদের টাকাটা উত্তোলন করতে পারবা। এখন অ্যাকাউন্টে জমা হওয়ার পর পরের দিন তুমি এই টাকাটা উত্তোলন করলা, তা তোমার অ্যাকাউন্ট কী হবে, মাইনাস হবে না, তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো তো। যখন সুদ সৃষ্টি হলো তোমার ব্যাংক অ্যাকাউন্ট বাড়াইলো, আর যখন তুমি ব্যাংক থেকে সুদের টাকা উঠিয়ে নিলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেল, এখানে ওই রকম। যখন তুমি বেতন পাওয়ার অধিকার লাভ করছো তার মানে তোমার নামে বেতনটা বাড়াইছে, এখন তুমি বেতনটা নগদে উত্তোলন করবা তো তোমার অ্যাকাউন্ট থেকে কমবে, কমা মানে তো ডেবিট, তখন এই 7,200 ডেবিট করবো না, তাহলে তুমি ক্রেডিট করার সঙ্গে সঙ্গে ডেবিট করলা, তাহলে ক্রেডিটে ডেবিটে কাটা হয়ে শূন্য হয়ে গেল। তবে যখন লেখা থাকবে কোনো অংশীদার বেতন পাওয়ার পর, কোনো অংশীদার বেতন পাওয়ার পর বেতন নগদে তুলে নিছে, তার মানে ওটি আর লাভ লোকস সরি অংশীদারদের মূলধন হিসেবে বসবে না। কেন বসবে না, ওই যে সুদের দ্বারা বুঝলাম আমি, যে আমি সুদ পাইছি মানে আমার সুদ জমা হলো, এখন পরবর্তীতে আমি সুদের টাকা উঠে নিয়ে এলাম, তার মানে আমার টাকাটা কমে গেল, তাহলে প্লাসে মাইনাসে জিরো হয়ে গেল, তার মানে আমি বেতন পাওয়ার অধিকার লাভ করছি 7,200, আমি মূলধন হিসেবে আমার কারবার দেখাইছে, যে রাজুর নামে আমি, রাজু আমার নামে দেখাইছে যে আপনাকে 7,200 দেওয়া হলো, আপনার নামে জমা করছি, কারণ আমি হিসাব করে শেষের দিন এই টাকাটা উঠে নিলাম, তখন কারবার কী করবে, ওইটা আমার নামে ডেবিট করবে, কারণ আমার নামে ক্রেডিট করা মানে যোগ করা, আর আমার নামে ডেবিট করা মানে এই যে বিয়োগ করা, দেখো বিষয়টা, আমার নামে ক্রেডিট করা মানে যোগ করা, আমার নামে ডেবিট করা মানে বিয়োগ করা, তাহলে আমি যেহেতু টাকাটা উঠে নিয়ে আসছি তাহলে আমার নামে বিয়োগ করবে না, তাহলে আমার যোগ আর বিয়োগে শূন্য হইল না, এই জন্য আমি আর এটি লাভ লোক সরি অংশীদারদের মূলধন হিসাবে আর বসাবো না। তাহলে আমি আবারও বলতেছি, লাভ লোকসান আবন্টনে বেতন বসবে কি বসবে না এটি নির্ভর করে আমি আয় বিবরণীতে লিখছি কি না, যদি আয় বিবরণীতে লিখি লাভ লোকসান আবন্টনে বসাবো না, আর যদি আয় বিবরণীতে না লিখি লাভ লোকসান আবন্টন হিসেবে বসাবো, আর মূলধন হিসাবে বেতন লিখবো কি লিখবো না এটি নির্ভর করবে তুমি নগদে বেতনটা উত্তোলন করছো কি না, অর্থাৎ তুলে নিছো কি না, যদি বেতনটা তুলে নেও তাহলে আর তুমি মূলধন হিসেবে বসাবা না, আর বেতনটা তুমি যদি তুলে না নেও তাহলে তুমি মূলধন হিসেবে বসাবা, মূল থিমটা হচ্ছে এটি। তো তোমরা যে কজন আসো এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাবা, তোমরা যারা আসো তোমরা একটু ক্লিয়ার কিনা জানাবা বিষয়টা, যে আমরা মূলধন হিসেবে বেতনটা কখন লিখবো আর কখন লিখবো না এটি জানাবা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিকটা। আসলে আজকের ক্লাসটা যারা মিস করছো তারা কিন্তু হতভাগা,
অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা আজকে মিস করলা, তাহলে খুবই গুরুত্বপূর্ণ, সহজ জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে স্পষ্ট বলা আছে যে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য রাজু ও সাজু মাসিক যথাক্রমে 600 টাকা 500 টাকা করে বেতন পাবে। রাজু হিসাব কাল শেষে বেতন তুলে নিয়েছে, দেখো রাজু তুলে নিয়েছে, তাই রাজুর আর বেতনটা আমি মূলধন হিসেবে লিখবো না, কিন্তু সাজু তুলে নেয়নি দেখো, এবং সাজু তার বেতনের টাকা উঠিয়ে নেয়নি, সাজু তার বেতনের টাকা উঠিয়ে নেয়নি, স্পষ্ট বলা আছে। দেখছো, যেহেতু সাজু তার বেতনের টাকা উঠিয়ে নেয়নি, তাই কিন্তু সাজুর বেতনের টাকাটা লিখতে হবে। আর সাজুর যে বেতনের টাকা লিখবো আমি কিন্তু আয় বিবরণী লিখে লিখবো, এই জন্য এটা পরে আমি আসতেছি। এই জন্য দেখো আমি এখানে যে করে রাখছি, এইখানে দেখো আমি যেগুলোকে মূলধন হিসেবে নিয়ে যাবো আমি সাদা অংশ রাখছি, দেখো অংশীদারদের মূলধন হিসাব সাদা, দেখো সাদা কালার, রাজুর মূলধন হিসাবে বেতন আমি লাল কালার রাখছি, কারণ এটা আমি মূলধন হিসেবে নিয়ে যাবো না, কারণ রাজু বেতনের টাকা উঠে নিছে, যেহেতু রাজুর বেতনের টাকা উঠে নিছে তাই মূলধনের ঘরে প্লাসে মাইনাসে জিরো হয়ে গেছে। ওকে, তারপরে আর কী নিয়ে যাবো আমি, ঋণের শুধু যাবে না, শুধু যার উপরে শিরোনাম আছে অংশীদারদের মূলধন হিসাব শুধু সেগুলো ট্রান্সফার করবো। এবার এটা আছে মুনাফার অংশ, এটি আসবে, লিখবো মুনাফার অংশ। স্যার ক্লাস কি প্রতিদিন হবে? না, ক্লাস একদিন পরপর হয়, ক্লাস একদিন পরপর হয়, একদিন পরপর। আজকে তোমাদের নিলাম, কালকে নেবো এসএসসিদের, তোমাদের আবার হবে ইনশাআল্লাহ রবিবার। তাহলে আমরা লিখব এখন মুনাফার অংশ, মুনাফার অংশ। তাহলে দেখো আমি ট্রান্সফার করতেছি যেগুলোর শিরোনাম ছিল অংশীদারদের মূলধন হিসেবে, এই জন্য শিরোনামটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে মুনাফার অংশ রাহুলের ঘরে দেবো 10375, এই যে 10375। তারপরে দেব রাজুর ঘরে 6917, আর সাজুর ঘরে 3000, তোমার হচ্ছে 458। ওকে, তাহলে আমাদের আর লাভ লোকসান আবন্টন থেকে কোনো কিছু ট্রান্সফার হবে না, কিন্তু একটা জিনিস তোমার তোমার বাকি থেকে গেল, আর একটা জিনিস বাকি থেকে গেছে, সেটা কোনটা জানো? সেটা হচ্ছে যে বেতনটা গ্রহণ করেনি সেটাই কিন্তু লাভ লোকসান আবন্টনে নাই। কেন নাই জানো? কারণ এই যে সাজুর বেতন চার্জ করার পর সাজুর বেতনটা যে আয় বিবরণীতে লেখা হয়েছে, যেহেতু সাজুর বেতনটা আয় বিবরণীতে লেখা, সরি আয় বিবরণীতে লেখা হয়েছে, তাই তো এটা লাভ লোকসান আমাউন্ট হিসেবে লেখি নাই। তো সাজু কি বেতন উঠে নিছে? দেখো তো সাজু বেতন উঠে নিছে, এখানে স্পষ্ট লেখা আছে দেখো, এই যে এবং সাজু তার বেতনের টাকা উঠিয়ে নেয়নি, যেহেতু সাজু তার বেতনের টাকা উঠিয়ে নেয়নি তাই সাজুর বেতন ক্রেডিট দিকে লিখতে হবে। তাই শিরোনাম দেবো ডিসেম্বর 31 লিখবো আয় বিবরণী দিয়ে কোলন দিব, দিয়ে লিখব বেতন, লিখছো বিষয়টা? তারপরে এখানে কোথায় লিখছি, লাভ লোকসান আবন্টনে লিখছি না আয় বিবরণীতে লিখছি, এটি গুরুত্বপূর্ণ না। যে দফাগুলোর ফলে অংশীদারদের মূলধন বাড়ে সেগুলো ক্রেডিট দিকে লিখব, যে দফাগুলোর ফলে অংশীদারদের মূলধন কমে সেগুলো ডেবিট দিকে লিখব, এটি হচ্ছে মূল পয়েন্ট। তাহলে আমার সরাসরি দফা আসছে দুইটি, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন, লাভ লোকসান বন্ধন থেকে আসছে দুটি, মূলধনের সুদ মুনাফার অংশ, আয় বিবরণী থেকে আসলে একটি বেতন, কারণ এগুলো সবগুলোর ফলে অংশীদারদের মূলধন বাড়ে, আর কই থেকে আসলে এটা নট এ ম্যাটার, এই জিনিসটা তোমাকে ধরা শিখতে হবে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা বা A+ পাবা, নাহলে কিন্তু সম্ভব না। তো রাজু তার বেতনের টাকা তুলে নেয়নি, এই জন্য লিখছে রাজু কত পায়? 500। সাজু, সাজু হচ্ছে কয় নম্বর? 3 নম্বর। তাহলে প্রথম জন ড্যাশ, এই যে সাজুর ঘরে আছে 512060 টাকা। তারপরে আমাদের ক্রেডিট ডিকের কাজ শেষ, এখন আমি ডেবিট ডিকে আসবো। তো ডেবিট ডিকে দেবো 2019, কারণ যে দফাগুলোর ফলে মূলধন কমে ডিসেম্বর 31। তাহলে মূলধন কমে প্রথমেই প্রশ্ন থেকে উত্তোলন হিসাবের ফলে, লিখবো উত্তোলন হিসাব, কারণ আমরা উত্তোলন মালিকের সাথে কী করি, মূলধন থেকে বিয়োগ করি, উত্তোলন হিসাব। তাহলে আমাদের প্রশ্নতে বলাই আছে কে কত টাকা করে উত্তোলন করে, প্রশ্নে বলাই আছে, দেখো প্রশ্নে বলাই ছিল, এই প্রশ্নে বলা ছিল বছরের সম্ভাব্য লাভের প্রত্যাশায় রাহুল প্রতি মাসের শুরুতে, শুরুতে হোক মাঝে হোক শেষে হোক, তারা সবাই কিন্তু 12 বার করে উত্তোলন করছে। তাহলে এ 12 বার উত্তোলন করছে, তাহলে 12 বার যদি উত্তোলন করে 900 টাকা করে, এক বছরে উত্তোলন করছে প্রতি মাসের শুরুতে যদি 900 টাকা করে, এক বছরে 12 বার 10800 টাকা, তাহলে এর ঘরে দেবো আমি 10800। তারপরে মোট আমাকে লিখতে হবে এটা, উত্তোলন মানে এক বছরে কত? 10800। এ প্রতি মাসে 800, তাহলে এক বছরে কত? শুরুতে হলেও 12 বার, মাঝে হলেও 12 বার, শেষে হলেও 12 বার, 8 বারং 96, 9600। এ প্রতি মাসে 700, তার মানে 8 বারং, তাহলে কত হবে, সরি 7 বারং হচ্ছে 84, 8400। এই যে মূল বিষয়টা এটি, তাহলে উত্তর আমি মোটটা লিখলাম। ওকে, আর কিন্তু আমাদের প্রশ্ন থেকে কোনো কিছু আসবে না। এখন আমাদের লাভ লোকসান
আবন্টন হিসাব থেকে অল্টারনেট করব। এটি আমি করে রেখেছি, যেটা আমি শখে করাইছিলাম এটি আমি করে রাখছি, দেখো এই অল্টারনেট করব। যেগুলোর উপর শিরোনাম আছে, এই দেখো আমি সাদা অংশ দিছি, অংশীদারদের মূলধন হিসাব। এ তোমরা একটি স্ক্রিন দরকার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই দেখো সাদা অংশ দেখছো, অংশীদারদের মূলধন হিসাব। ক্রেডিটটা আমি ডেবিট দিকে অল্টারনেট করব, তাহলে আমি শিরোনাম দেবো ডিসেম্বর 31, এই যে ডিসেম্বর 31 লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ ক্ষতি আবন্টন হিসাব, লাভ ক্ষতি আবন্টন হিসাব। যে লিখবো উত্তোলনের সুদ, উত্তোলনের আসলে লিখতে একটু কষ্ট হচ্ছে এখানে বুঝে নিয়ে, উত্তোলনের সুদ। তাহলে উত্তোলন সুদ দেওয়া আছে 585, এই যে 585, 480 যার যার নামে বসে দিচ্ছি, তারপরে 385, 385 এটা আমি কয়ে বের করছি, ক্ষয়ে লিখছি, আবার এখানে লিখলাম। তাহলে উত্তোলন সুদ যার যত আমরা ঘরে বসে দিলাম, কারণ উত্তোলনের সুদের ফলে মূলধন কমে তাই ডেবিট দিকে লিখতে হয়, মূলধন কমে তাই ডেবিট দিকে লিখতে হয়। একটু বুঝা যাচ্ছে না আসলে, একটু আমি ছোটো করে লিখতেছি, তো তোমরা একটু বুঝে নিও। উত্তোলন সুদ আমি ডেবিট দিকে লিখলাম, মূল কথা এই যে এখান থেকে উত্তোলন সুদ ডেবিট দিকে লিখলাম। তারপরে আছে পণ্য উত্তর, দেখো রাহুলের মূলধন হিসাব, রাহুল পণ্য উত্তোলন করছে, পণ্য উত্তোলন করার ফলে তোমার মূলধন কমবে না, তুমি যে রাহুল হও, তাই লিখতে হবে পণ্য উত্তোলন। আসলে এখানে খুব কষ্ট করে লিখতেছি, তো এই পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন, পণ্য কে উত্তোলন করছে, রাহুল। রাহুলের ঘরে লিখবো 1800, এই রাহুলের ঘরে দিলাম 1800 ড্যাশ ড্যাশ, আর কিন্তু আমার কোনো কাজ নাই। এখন আমি যোগ বিয়োগ করবো, শেষ, আমাদের মূলধন হিসাব লেখা শেষ। শেষ এটা, এখন আমি যোগ বিয়োগ করবো, এই যে যোগের দাঁড়িয়ে দেবো, এখানে ক্রেডিট বড় হবে, যোগের দাঁড়িয়ে দেবো, ডেবিট দিকে যোগের দাঁড়িয়ে দেবো। এখন আমি যোগ করবো, ক্রেডিট যোগ করবো আগে, তো ক্রেডিটগুলো আমি যোগ করবো। দেখো রাকিব বলছে অংশীদারি হিসাব আর ক্লাস নেবেন স্যার? হ্যাঁ, অংশীদারি ক্লাস, অংশীদারি ব্যবসায়ের মোট ক্লাস হবে 5টা, আজকে প্রথম ক্লাস, আরও 4টা ক্লাস হবে, কারণ এখানে তো অনেকগুলো টপিক, সবগুলো টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করলাম, সেটা লাভ লোকসান আবন্টন হিসাব আর অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে। আমরা এখনও চলতি হিসাব সংক্রান্ত অঙ্ক করবো, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব সংক্রান্ত অঙ্ক করবো, কমিশন সংক্রান্ত অঙ্ক করবো, আমাদের অনেকগুলো কিন্তু আইটেম আছে। ওকে, তাহলে 90,000 যোগ 9,000 যোগ 30,375, তাহলে আমি পাবো 100,000, যোগফল পাবো 109,375 দিয়ে ক্লোজ করে দেবো। সঙ্গে সঙ্গে এটা ডেবিট ডি, কারণ এটা রেজাল্ট আছে, সঙ্গে সঙ্গে ডেবিট ডি আনবা, একটা একটা করে বাইর করলে আর বারবার টিপতে হবে না। 375 আমি ডেবিট ডিকে নিয়ে এই টাকা থেকে উপরে টাকাগুলো বিয়োগ করবো, তাহলে মাইনাস ওর ঘরের 10,800 মাইনাস 585 মাইনাস 1,800, তাহলে আমার হবে 96,000। এই বিয়োগফল নিয়ে দেখবো উপরে 96,190, মানে সঙ্গে সঙ্গে তুমি ওটা শেষ করে দেবা। এখন পরেরটা আসবা, 60,000 যোগ 10,000 যোগ 6,500 যোগ 6,917 করলে হয় 83,417 ক্লোজ করে দিবা। সঙ্গে সঙ্গে এটা ডেবিট দিকে নিয়ে আসবা, 83,417 ক্লোজ করে দিয়ে বিয়োগ করবো, মাইনাস 9,600 মাইনাস হচ্ছে 480, তাহলে 73,000 তোমার 337 বিয়োগ করে পাইলাম। এক কথা তোমার সবাই এই প্রসেস জানো, সমস্যা নেই। 40,000 যোগ 4,000 যোগ 3,4,5,8 যোগ 6,000, তাহলে তোমার হচ্ছে 53,458 ক্লোজ করে দিবা। সঙ্গে সঙ্গে ডেবিট দিকে নিয়ে আসবা, 53,458 ক্লোজ করে দিয়ে বিয়োগ করবা, মাইনাস 8,400 মাইনাস 385 বিয়োগ করলে 44,673। এই যে আমি বিয়োগ ফলগুলো পাই পেলাম, এটা দেবো ডিসেম্বর 31, দেখবো উদ্বৃত্ত সিডি। অর্থাৎ আমরা যেটা পাই হিসাব বিজ্ঞান মাথা রাখবা, আমরা যেটা নিজে বাইর করি ওটা হচ্ছে হিসাব করে শেষের দিন উদ্বৃত্ত সিডি নামে দেখি, আর যে পাশে উদ্বৃত্ত সিডি বের হবে তার পরের হিসাবকালে শুরুতে ওটা বিডি করে অঙ্ক শেষ করতে হয়। তাহলে 2000 এই যে আমি ক্রেডিট দিকে লিখবো 2020 ক্লোজের নিচে, জানুয়ারি 1 দিব, উদ্বৃত্ত দিব পিডি দিয়ে সিডিটাই ট্রান্সফার করবো, এই দেখো করে বক্স করে দেবো। তারপরে আমি লিখবো 96,190 73,337 আর লিখবো 44,663। এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব করা শেষ করব, মূলত এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব করা শেষ করব। তাহলে ওকে,
তোমরা যারা যারা আসলে ক্লাসটা করতে পারো নাই, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হলো, তোমরা ইনশাআল্লাহ, তোমরা আসলে অনেক সময় ধরে ক্লাসটা হয়েছে, তোমরা পেলে রেকর্ডিং ক্লাসটা দেখে নিবে, ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায়ের বেসিক নিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবো না, এটা তোমার কথা দিলাম ইনশাআল্লাহ। এখন আমি একটা জিনিস আরেকবার বলি, বেতন নিয়ে আমরা বেতন কখন লাভ লোকসান আবন্টন হিসেবে লিখব আর কখন লাভ লোকসান আবন্টন হিসেবে লিখবো না, আবার কখন অংশীদারদের মূলধন হিসেবে লিখবো, অংশীদারদের মূলধন হিসেবে লিখবো না, এটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় যে আমরা অংশীদারদের বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে কখন লিখবো, যখন বেতন আয় বিবরণীতে লেখা হয়নি, যখন প্রশ্নে লেখা দেখবে অমুকের বেতন ডেবিট করার পর, সার্চ করার পর, হিসাববুক্ত করার পর, মানে আয় বিবরণীতে বেতন লেখা হয়েছে, তখন তুমি বেতন লাভ লোকসান আবন্টনে লিখবা না। তোমার লাভ লোকসান আবন্টনে লিখবা কি লিখবা না, এটার পূর্ব শর্ত হচ্ছে আয় বিবরণীতে লিখছো কি না। যদি বেতন আয় বিবরণীতে লেখো, তুমি লাভ লোকসান আবন্টনে লিখবা না, এটা ক্লিয়ার। এখন মূলধন হিসাবে, মূলধন হিসাবে তুমি কখন বেতন লিখবা না, যখন লেখা থাকবে বেতন নগদে তুলে নিছে বা উঠে নিয়েছে, তখন তুমি আর মূলধন হিসেবে লিখবা না। মানে লাভ লোকসান আবন্টনের সাথে মূলধনের সম্পর্ক নেই, লাভ লোকসান আবন্টনে লেখো বা না লেখো, যদি লেখা থাকে বেতন সে তুলে নিছে, তাহলে মূলধন হিসেবে বসবে না। এই মূল বিষয়টা এটি। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা ইনশাআল্লাহ, আগামী লেকচারে ভালো হবে, আবার দেখা হবে, নেক্সট টাইম ক্লাস শুরু হবে স্যার ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি আগামী রবিবার 7:45 সময় ক্লাস শুরু হবে, 8:30 সময় ক্লাস শুরু হবে, প্রতিদিন 8:30 সময় ক্লাস হয়, তোমার শনি সোম বুধ এসএসসিদের হয় আর রবি মঙ্গল বৃহস্পতি এসএসসিদের হয়। তাই তোমরা আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকতে পারি ইনশাআল্লাহ, রবিবার তোমাদের সাথে দেখা হবে, এ পর্যন্ত তোমরা ভালো থাকো। তা আমি এত ধৈর্য, আমার টিচার আমি দেখি নাই আমার জীবনে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ তামিম তোমাকে। ওকে তাহলে, ওকে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আল্লাহ হাফেজ।